আছে তো, টাইম কনস্ট্যান্ট ওইখানে থাকতে পারে, অতএব শুরু করাটা সেটাই। বেটার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আজকের ওয়েবিনারটা শুরু করতে পারি। আমরা অনেকদিন থেকে ওয়েট করছিলাম স্পেশালি আজকের ডে এর জন্য। আজকের আমাদের পোস্ট রিপোর্টের মতন একটা প্ল্যাটফর্ম এরিয়াতে, বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের কারণে আমরা কি করেছি সংক্ষিপ্ত আকারে আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের ইঞ্জিনিয়ার এমবিএ মাজহারুল ইসলাম, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সম্বুয়েট, এমবিএ ঢাকা ইউনিভার্সিটি, এবং সার্টিফাইড এনার্জি অডিটর, অলসো হি ইজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ ডেস্ট্রাস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই অনেকটা ওয়েবিনার প্লাস রিপোর্ট রাইটিং এর মতন, পোস্ট রিপোর্টের মতন উনি প্রেজেন্ট করবেন। তো আমি রিকোয়েস্ট করব আজকের ওয়েবিনার স্পিকার ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম। ধন্যবাদ আল ইমরান ভাই, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে যেই এখানে অংশগ্রহণ করেছেন আজকের সেশনের জন্য, আমরা আসলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট করব। ডিজাস্টার বলতে আসলে অনেক কিছু, তো আমরা স্পেশালি এখানে ফোকাস করেছি আজকে ফ্লাডের উপর, যেহেতু রিসেন্টলি ফ্লাড হয়ে গেছে, সেটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো আমার যেহেতু প্রথমে কিছু বলার থাকে, সুযোগ থাকে ফার্স্ট স্লাইডে, তো সেখানে আমার প্রোডাক্ট ওরিয়েন্টেশন গুলো আছে, আমরা কি নিয়ে কাজ করি, মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইউটিলিটি সাইট, এটা একটা পিওরলি ইঞ্জিনিয়ারিং ফার্ম, আমরা বয়লার, চিলার, ওয়াটার ট্রিটমেন্ট, কেমিক্যাল, কুলিং টাওয়ার, হিট এক্সচেঞ্জার্স, এই জাতীয় জিনিসগুলো আমাদের আছে। তো আমরা আর বেশি দেরি করব না, শুরু করে দিচ্ছি আজকে আমাদের প্রেজেন্টেশন। তো অ্যাকচুয়ালি এই প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ডাইমেনশনে, যেহেতু এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, আমি চেষ্টা করি যতটুকু পারি আমার লিমিটেড ফান্ডের মধ্যে দিয়ে আমরা কিছু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করি, এবং সেটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে চেষ্টা করি, যাতে করে সবাই যেটা করে গতানুগতিক তার থেকে বাইরে কি করা যায় সেখানে একটু ডিফারেন্ট ওয়েতে করা, যাতে করে আমার যতটুকু ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট তার চাইতে যাতে এটা আমার মেধা বা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে এটার আউটকামটা আর খুব বাড়িয়ে নেওয়া, এটা হচ্ছে অবজেক্টিভ। আশা করি সেখানে এটা বোঝাতে সক্ষম হবো আজকে। তো আমরা স্লাইড গুলো শুরু করে দিই, স্লাইড গুলো চলে যাই। যাবে না মনে হয়, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু দুই নম্বরে যায় নাই। স্লাইড নম্বর 2 এ ক্লিক করেন, স্লাইড নম্বর 2 বামে একদম লেফট সাইডে। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আমি ফুল ফুল স্ক্রিন দিচ্ছি, এখন কি ঠিক আছে? না এখন স্লাইডে 2 যায় না, স্ক্রিন যাবে না, এখন যায় নি, স্লাইড মোডে আপনি কাজ করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবেই থাকবে, এইভাবে ঠিক আছে। এখন আপনাকে স্লাইড মোডে যাওয়ার দরকার নেই। আচ্ছা না এখন এখন দেখা যাচ্ছে তো, হ্যাঁ স্ক্রল হচ্ছে, এক নম্বরই দেখা যাচ্ছে, না না হচ্ছে না, ডেফিনিশন দেখা যাচ্ছে, আপনি অফ, আপনি অফ করেন, স্ক্রিনটা অফ করে দেন, আবার ইয়ে করেন, ক্লোজ করে দেন। বাকিদের সবাই ঠিক আছে, ডেফিনেশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বলছি আমি শুরু করে দিলাম, এখন সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডিজাস্টার। অ্যাকচুয়ালি ডিজাস্টার WHO এর একটা ডেফিনেশন আছে, এখানে বলা আছে যে মোস্টলি অ্যাকচুয়ালি মিন করে ড্যামেজ, সেটা হিউম্যান লাইফ হতে পারে, সেটা হতে পারে, আমি বাংলাতেই বলবো আজকে যাতে ম্যাক্সিমাম এখানে লোকাল পিপল আছে যারা বুঝতে পারে, আজকে আর বেশি ইংলিশ ওয়ার্ড ইউজ করবো না যতটুকু অ্যাভয়েড করা যায়। তো ডিজাস্টার বলতে এখানে মানে যে ড্যামেজটা হবে সেটা হিউম্যান লাইফ হতে পারে, তার প্রপার্টি হতে পারে,
ঠিক আছে, এবং সেটা যখন ডিজাস্টার হবে সেখান থেকে বাইরে থেকে এক্সটার্নাল কিছু সাপোর্ট লাগবে। তো এই ধরনের ব্যাপারগুলো কি আমরা ডিজাস্টার হিসাবে ডিফাইন করে WHO এর ভাষায়। তো আমরা এখন যেটা দেখব যে ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার গুলো কি ধরনের হয়, সেটা হতে পারে ফ্লাড, হতে পারে সুনামি, হতে পারে আর্থকোয়েক, ভলকানাইজ হতে পারে, সাইক্লোন হতে পারে, টর্নেডো হতে পারে, একটা এক এক নামে আসে এক এক সময়, এবং বিল্ডিং কলাপস হতে পারে, এগুলো ডিজাস্টার। তো আমরা আজকে মেইনলি ফোকাস করেছি ফ্লাডের উপরে। ইন ফিউচারে হয়তো যাদের যেই ধরনের এক্সপিরিয়েন্স থাকবে অন্যান্য ডিজাস্টার নিয়ে তারা সেটা বলতে পারবে, সেই সব গুলো তো থাকবেই। তো হোয়াট ইজ ফ্লাড? তো ফ্লাড মানে আসলে যেটা আমরা বুঝি যে সাডেন একুমুলেশন অফ ওয়াটার, মানে হঠাৎ করে একটা জায়গায় আনএক্সপেক্টেডলি যদি ওয়াটার একুমুলেট হয়, ওভারফ্লো হয়, যেটা যেটা আমাদের সাধারণ লাইফ গুলাকে হ্যাম্পার করে, সেটাই হচ্ছে ফ্লাড। এটা এটা ডিউ টু হেভি রেইন হয়, অথবা আপনার এই যে এবার যেটা হয়ে গেল আপনার আসাম ত্রিপুরার দিকে, যেটা হচ্ছে যে একটা ক্লাউড বাস্ট হয়েছে বলা হচ্ছে, মানে সাডেন একটা হিউজ ওয়াটার, এই যে এখানে ক্লাউড বাস্ট একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো যে এটা হঠাৎ করে মানে মানে তিন মাসের বৃষ্টি একসাথে হয়ে গেছে তিন দিনে, এরকম একটা ব্যাপার। তো এতটা ওয়াটার যে ফ্লো করবে একটা বেসিন দিয়ে, বাংলাদেশ হচ্ছে একটা লোয়েস্ট লো লেভেল বেসিন, তো এটা সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে রিভার গুলো এত সাডেন এত ওয়াটার নিতে পারবে, তো যার জন্য এটা ওভারফ্লো করে আশেপাশের ল্যান্ড গুলোকে ডুবিয়ে দিয়েছে এবং আমরা সেগুলো দেখেছি। এবং কোথাও কোথাও এই ফ্লাডের পানি যে ইন্ডিয়া থেকে এসছে তাও না, আমাদের লোকাল যে পরিমাণ বৃষ্টিটা হয়েছে সেই পানিটা কিন্তু ওয়াটার লগিং হয়ে একটা ফ্লাডের অবস্থা দাঁড়িয়েছে। তারপর আমরা দেখেছি যে যারা এই যে ডিজাস্টার হয়, যারা রিলিফ করে বা রেস্কিউ অপারেশন করে, তারা দুই ধরনের একটা গ্রুপ থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকে, যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং বাংলাদেশ ফোর্স তারা তারাও থাকে, ফোর্সের মধ্যে আর্মি নেভি এবং ইয়ার্ড তারা সবাই ইনভলভ, এবং ফায়ার সার্ভিস আরো অনেক আছে, সবার নাম এখানে বলা অনেক বড় লিস্ট হবে। আর নন গভর্নমেন্টের মধ্যেও সেরকমই অনেকেই আছে, তার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি ছিল, তার ব্র্যাক ছিল, তারপরে হচ্ছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন তারা ছিল, তারপরে আছিল FIVDB মানে ফ্রেন্ডস ইন ভিলেজ এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ, আরো ছিল যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে যারা চ্যারিটি অর্গানাইজেশন তারা ছিল, প্রথম যারা ছিল আসলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা অনেকটা গভর্নমেন্টের সাথে তাদের রিলেশন ছিল, অনেক সাপোর্ট ছিল, আর পরবর্তীতে যারা তারা হচ্ছে যে কমপ্লিটলি এমএচআরলি আসছে যারা, তারা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন, ঢাকা টিএসসি স্টুডেন্টসরা আসছে, এরকম আরো অনেকেই পাড়া পাড়ায় দেখা গেছে যে কালেকশন হয়েছে, মসজিদে কালেকশন হয়েছে, তারাও এখানে আসছে। তো আমরা আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছিলাম, তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা দেখেছি যে ফ্লাড এফেক্টেড এরিয়াতেও তারা ওখানেও একটা গ্রুপিং করে করে তারা সার্ভিস দিয়েছে, এবং লোকাল পিপলরাও তাদের সাথে ছিল, এবং তাদের কাছে সাফিসিয়েন্ট ফান্ড না থাকলেও তাদের যতটুকু ছিল সেটা দিয়ে তারা করেছে, প্লাস যেরকম বড় বড় গ্রুপগুলো যাদের কালেকশন ভালো ছিল যেমন আস্তুন্না, তারপরে টিএসসি, তারাও গিয়ে গিয়ে ওদের হাতে তুলে দিত এবং তারা সেটা একদম এন্ড মানে প্রান্তিক লেভেলে পৌঁছে দিত। তো এই ম্যানেজমেন্টটা খুবই একটা ভালো একটা দৃষ্টান্তমূলক ছিল। আর এখানে আমরা একটা মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা সাইকেল যদি বলি যে কিভাবে সেটা হয়, সেটা হয় আপনার রিস্ক আইডেন্টিফিকেশন করতে হয়, প্রথমেই আমাকে বুঝতে হয় যে এখানে কি পরিমাণ ফ্লাড মানে ডিজাস্টার হবে বা ফ্লাড হবে, সেখানে আমরা যে হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড মনিটরিং করতে পারি। এখানে অনেক ধরনের আমার বন্ধু আছে পোয়েট্রি, সেও তানবি, ও একটা বললো সেদিন যে সে তার একটা মানে রিয়েল টাইম ডাটা মনিটর করা যায় রিভার গুলোর কন্ডিশন, তো অল ওভার দ্য ইয়ার যদি তার লেভেল এবং কতটুকু লেভেলে দিয়ে যাচ্ছে বা কি হচ্ছে সেটা যদি মেজার করা যায় তাহলে কিন্তু নেক্সট ইয়ার এটা প্রেডিক্ট করা যায় যে কখন কি হতে পারে, তো সেই সেগুলো হতে পারে। তারপরে ভালনারেবিলিটি কিরকম, যদি সেই ধরনের কোনো আউট অফ দ্য রেঞ্জ কিছু ঘটে, যেমন যে ক্লাউড বাসটা হলো, তো এই সেগুলো যদি আমরা আগে থেকে কিছু ভালনারেবিলিটি মেজার করতে পারতাম তাহলে হয়তো আর একটু বেটার প্রিপারেশন নেওয়া যেত। তারপরে হচ্ছে আপনার মানে এখানে সবকিছু মিলে একটা রিস্ক আমাদেরকে মেজার করতে হয়।
আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মিটিগেশনটা করা, মানে যখন ফ্লাড হয়ে যাবে তখন তো এটা তো গড গিফটের, আমাদের কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি, আমাদের প্রপার্টি অ্যান্ড হিউম্যান লাইফ লস। আরেকটা হচ্ছে আপনার চেঞ্জিং দ্য স্ট্রাকচার অফ দ্য বিল্ডিং অর অ্যান এনভায়রনমেন্টাল টু কাপ দ্য এফেক্টস অফ অ্যান ডিজাস্টার। আমরা বিল্ডিং স্ট্রাকচার যেগুলো আছে যেখানে ফ্লাড প্রোন এরিয়া মানে বন্যা সেই জাতীয় এলাকাগুলোতে আমরা বিল্ডিং স্ট্রাকচার গুলোকে ওভাবে মডিফাই ডিজাইন করতে পারি, সেই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। তারপরে হচ্ছে আমরা এরপরে হচ্ছে প্রিপারেশন, সেটা হচ্ছে আমরা যেমন ওয়ার্নিং দিতে পারি, এভিকুয়েট করে নিতে পারি, তারপরে ইমার্জেন্সি প্ল্যানিং করতে পারি, যে কিভাবে তাদেরকে কোথায় রাখবো সেভাবে। তারপরে আপনার যেটা হচ্ছে রিকভারি মানে রেস্কিউ করা, তারপর রিকনস্ট্রাকশন করা, রিহেবিলিটেশন করা, মানে বন্যা চলে যাওয়ার পর অনেক কাজ থাকে, রাস্তাঘাট মেরামত করা, তারপরে যারা বেকার হয়ে গেলো তাদের জন্য কিছু করা, তারপর যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে বা যাদের প্লান্টেশন নষ্ট হয়ে গেছে সেগুলো অ্যাসিস্ট করা। এরপরে আসি রিস্ক আইডেন্টিফিকেশনে, যদি বলি তাহলে ডেথ অফ ড্রাউনিং একটা ইস্যু থাকে, মানে ডুবে যাওয়া পানিতে। তো কারা বন্যা হলে সাডেন যদি ফ্লাশ ফ্লাড যেটা হয় মানে বোঝার আগেই গলার সমান পানি হয়ে যাচ্ছে, তো এটাতে সবচেয়ে ভালনারেবল হচ্ছে গ্রুপ হচ্ছে যারা সুইমিং জানে না। তো এটা একটা তো আশ্চর্য যে বাংলাদেশে এত, আমরা একটা নদীমাতৃক দেশ, যদি আমরা অন্য কোনো কান্ট্রিতেও কম্পেয়ার করি সে অনুযায়ী আমাদের সাঁতার জানা মানুষ সংখ্যা অনেক কমে যাচ্ছে দিন দিন অনেক। আমাদের বাচ্চারাও হয়তো এখন পারে না এই ধরনের বলবো, আর পারলেও খুব যে খুব সিরিয়াসলি করতে পারতে পারে না। তো অ্যাটলিস্ট ভেসে থাকার মতো কিছুটা জানা উচিত সুইমিং। আরেকটা হচ্ছে যে ইনফ্যান্ট তারা তো আর পারবে না, আর প্রেগনেন্ট তাদেরও তো মানে ডিসএবিলিটি তো থাকবেই, প্রেগনেন্ট যারা প্রেগনেন্ট ওমেন, তারপরে যাদের বয়স হয়ে গেছে, যারা হুইল চেয়ারে চলে, তারপরে হচ্ছে যারা পেশেন্ট, তো এদেরকে রেস্কিউ করতে হবে খুব মেটিকুলাসলি মানে খুব সাবধানতার সাথে, এই অ্যারেঞ্জমেন্ট গুলো থাকতে হবে। তারপরে এখানে আপনার রিস্ক আইডেন্টিফিকেশনের মধ্যে আছে ডেথ, এই যে রিকোয়ার্ড যে অ্যাকশন গুলো সেটা হচ্ছে আপনার আমরা তাদেরকে মোবিলাইজ করে নিয়ে যেতে পারি, যদি আমাদের কাছে প্রপার ভেহিকেল থাকে যেমন রাফটার থাকে বা কোনো বোট থাকে, স্পিড বোট হতে পারে বা নর্মাল কলা ভেলা হতে পারে, সেগুলো দিয়ে আমরা নিয়ে গিয়ে এদেরকে রেস্কিউ বিল্ডিং এ নিয়ে যেতে পারি। সেখানে সেফ শেল্টার নিয়ে গেলাম, আর এর মধ্যে পথি মধ্যে যদি লাইফ জ্যাকেট থাকে তো ভালো, কারণ হঠাৎ করে এগুলো থাকে না, তো রাখতে পারলে তো ভালো, আদারওয়াইজ আমরা লাইফ জ্যাকেট বানিয়ে নিতে পারি ইন্ডিজিনিয়াসলি, আপনার পানির বোতল বা কাঠের টুকরা বা কটশিট এগুলো দিয়ে আমরা বেঁধে নিতে পারি, যাতে করে যারা নাকি আপনার ডিজেবল বা এল্ডারলি যারা আছে তাদেরকে আমরা সিকিউর ভাবে নিতে পারবো শেল্টার হাউসে। এখন আসি আপনার শেল্টার হাউসে গেল সবকিছু বা হাউসেই থাকলো, যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ল্যাক অফ ফুড অ্যান্ড পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা একটা প্রথম একটা ক্রাইসিস হিসেবে আসে হঠাৎ করে যখন পানি আসে। তো এই ভালনারেবল গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে ফ্লাড এফেক্টেড পিপল যারা আর পিপল ইন শেল্টার দুটো জায়গায় এই এই প্রবলেমটা হয়। শেল্টারে গিয়েও দেখা যাচ্ছে যে প্রপার যদি ড্রিঙ্কিং ওয়াটারের কারণ সবকিছু ডার্টি ওয়াটার আসে সাপ্লাই ওয়াটার গুলোতে বা টিউবওয়েল থাকে সেগুলো তো সব তো তলিয়ে গেছে, তাহলে সেখানে ভালো পানি পাওয়া যাবে। তো বটল ওয়াটারও তো খুব কস্টলি বা সেগুলো কালেকশন বা আসা অনেক সময় ব্যাপার। আরেকটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাকশনটা কি হতে পারে, রিকোয়ার্ড অ্যাকশন যে ফুড স্টোরেজ ইন অ্যাডভান্স, আমরা আসলে তো জানি যে বন্যা হয় সে এখানে না হলে যেমন 10 বছর পরে হচ্ছে ফেনীতে বা কিন্তু কোথাও কোথাও তো সেটা হয়, সেটা সিলেটে হয়, সুনামগঞ্জে হয়, তো আমরা যদি একটু আগে থেকে প্রিপেয়ার থাকি যেখানে হবে সেই রেডি ফুডটা চলে যাবে ইমিডিয়েটলি। আরেকটা হচ্ছে যে আমাদের এই রেইন ওয়াটার হারভেস্টিং, সেটা হচ্ছে যে প্রত্যেকের ঘরে চালে পানিটা যেন অ্যাটলিস্ট ধরতে পারে, সেটা কিন্তু যদি একটু কাপড় দিয়ে ছেঁকে নেওয়া যায় এটা ভালো ড্রিঙ্কিং এর জন্য, যদিও হার্মফুল কারণ এটা পিওর ডিএম ওয়াটার, এর মধ্যে কোনো মিনারেলস নাই, বাট ফর টাইম বিং ইট ক্যান উই ক্যান সার্ভাইভ অ্যাটলিস্ট, আমরা এটা খেতে পারি কিছুদিনের জন্য। আর ফিল্টার আমরা ফিল্টার ওয়াটার আমরা যদি ফিল্টার বিভিন্ন শেল্টার গুলাতে যদি ছোট ছোট আগে থেকে একটা ফিল্টারেশন সিস্টেম থাকে ছোট ছোট, তাহলে কিন্তু এই ওয়াটার কন্টামিনেটেড যে ডিজিজ গুলো বা প্যান্ডেমিক হয় সেটা থেকে বাঁচা যাবে, যেমন ডায়রিয়া হয় প্রচুর শেল্টার এই সময়। তারপরে হচ্ছে আপনার
হ্যালোজেন ট্যাবলেট, ট্যাবলেট প্রায় পাওয়া যায় না, যখনই ইয়ে হয় ফ্লাড হয় দেখা যাচ্ছে ট্যাবলেট নাই কোথায়, সেগুলো হচ্ছে গভর্নমেন্ট অথরিটি নিয়ে গেছে। তো গভর্নমেন্ট অথরিটি নিয়ে যাবে সেটা তো তারা আগে থেকে নিয়ে রাখতে পারে, যারা সাধারণ পাবলিক ডোনেট করবে ওই সময় তারা যেন মার্কেটে এটা পায়, এই ধরনের সারপ্লাস থাকতে হবে, অথবা যারা এটা লাইসেন্স প্রাপ্ত বা যারা ইম্পোর্ট করে তারা যেন ওইভাবে প্ল্যান করে এটাকে রাখে। তারপরে আমরা দেখেছি যে কমিউনিকেশন একটা হিউজ প্রবলেম হয়েছে, সাডেনলি টাওয়ার গুলো অফ হয়ে গেছে কারণ বিদ্যুৎ নেই, তো বিদ্যুৎ না থাকলে টাওয়ার কেন অফ হবে? এদের তো, এরা তো আমাদের থেকে কম চার্জ নেয় না, তাদের তো, তাদের তো এক একটা টাওয়ারের নিচে প্রচুর ফেসিলিটি থাকে, সোলার থাকে, তারপরে জেনারেটর থাকে, কিন্তু দেখা যায় যে ওদের প্রয়োজনের সময় কাজের সময় এগুলো একটাও কাজ করে। তো যাই হোক না কেন এগুলো নিয়ে সিরিয়াসলি সিরিয়াস কনসার্ন এটা, যখন এই ধরনের সিচুয়েশন হয় মোবাইল কোম্পানি গুলো আরো একটু সিরিয়াস হতে হবে, যে ইমার যদি তার নাও থাকে ঠিক সারা বছর সে হয়তো ঠিক রাখতে পারছে না, কিন্তু ওই ডিজাস্টার মোমেন্টে তার স্পেশাল টিম এনি হাউ ওখানে যাবে এবং গিয়ে সেটাকে ইমিডিয়েটলি ঠিক করবে, কারণ দেখা গেছে যে তাদের ম্যাক্সিমাম ফেনিতে যারা ছিল তাদের ফ্যামিলি মেম্বারের সবাই অ্যাব্রোডে ছিল, বাইরে ছিল, তারা রেমিস্টেন্স যোদ্ধা, তারা এখান থেকে কিছুই খবর পাচ্ছে না। তো এটা তাদের জন্য একটা রাগের কারণও ছিল যে আমরা দেশের জন্য আমরা খাটতেছি অথচ আমাদের আত্মীয় স্বজনের কথা কিছুই জানি না কি হচ্ছে, আর তাছাড়া কমিউনিকেশন না হলে তো তাকে রেস্কিউ করা সম্ভব না। তো এটা খুব একটা ভাইটাল ইস্যু। আরেকটা হচ্ছে আপনার লেস প্রায়োরিটাইজ ইস্যু গুলো হচ্ছে, যেগুলো প্রায় বলতে শুনতাম বন্যা যখন শুরু হলো তারও প্রায় 10-12 দিন পরে, যে সাফিসিয়েন্ট বেবি ফুড আসতেছে না। তো বেবি ফুড একটা শর্টেজ ছিল কারণ ছোট বাচ্চারা তো আর বড়দের খাবার খেতে পারবে না, তো এটা আসলে ডিস্ট্রিবিউটর, এটা আসলে বেবি ফুড একটু কস্টলিও হয় আর প্লাস এটা ডিস্ট্রিবিউশনটা একটু ডিফিকাল্ট, কারণ কার কাছে বেবি আছে আর কোথায় বেবি ফুড আছে এটা রাইট মিক্স বা কমিউনিকেশন করা একটু ডিফিকাল্ট, বাট এগুলো একটু প্ল্যান ওয়ে করলে এটা সম্ভব। তারপর স্যানিটারি ন্যাপকিন খুব ডিমান্ড ছিল, এগুলো আগে থেকে একটু সারপ্লাস রাখা উচিত এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করা উচিত, এগুলো কেউ ওভারলুক করে গেছে। এটা আমার মনে হয় নেক্সট টাইম সবাই যারা এই লাইনে আছে তারা এগুলো সিরিয়াসলি দেখবে। আর সোপ স্যানিটাইজার এটাও একটা জিনিস, এটাও দরকার, যেগুলো যে ধরনের আমরা ফুড দিচ্ছি এর সাথে এগুলো থাকা উচিত। তারপরে হচ্ছে এনিমেল শেল্টার, এনিমেল ফুডও একটা ভালো ক্রাইসিস, আসুন না কিছু কিছু স্টেপ নিয়েছিল, তো এনিমেল ফুড এটা আমাদেরকে দেখা উচিত বা তাদের শেল্টার হাউস গুলো সেভাবে করা উচিত, আমি দেখেছি কিছু কিছু শেল্টার হাউসে তারা পাশাপাশি করে নিয়েছে। তারপরে এনিমেল ফুড আপনার একটা হচ্ছে এনিমেল ফুড আর একটা হচ্ছে আপনার এনিমেল ট্রিটমেন্ট এবং মেডিসিন, এনিমেলের জন্য মেডিসিন একটা ইস্যু, তারপর তাদের ট্রিটমেন্ট, কারণ প্রচুর রোগ হয় এনিমেল ওই সময়। আর এটা হচ্ছে আপনার যে ফুড প্যাকেজিং টা একটা ইম্পর্টেন্ট জিনিস, ওয়াটার প্রুফ প্যাকিং হতে হবে, কারণ যে ফুড গুলো আমি দেখেছি যে এরকম যে র্যাপিংটা করা হয় ওগুলো পারফোরেটেড ব্যাগ গুলো, তো ভিতরে যে পলিটা কিভাবে বেঁধেছে কে কিভাবে সেটা নোবডি নোস, তো ওটা যদি এয়ারটাইট না হয় তাহলে যখন ডিস্ট্রিবিউট করবে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এটা থ্রো করে এবং একজন ক্যাচ করে পানির মাঝখান থেকে, দেখা যাচ্ছে পানির বুক সমান পানি থেকে তারা ত্রাণ গুলো নিচ্ছে, তো একবার যদি ভিজে যায় ওখানে চিনি থাকতে পারে আটা থাকতে পারে, এগুলো সাথে সাথে একদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে আর এডিবল হবে না। ওই যে নিচে একটা ছবি আছে আমরা পেয়েছি দেখেছি যে প্রচুর ত্রাণ ফেলে দিয়েছে, এগুলো এরকমই কিছু একটা কেস হবে যেগুলো হয়তো ওয়াটার সোপ হয়েছে বা প্রপার চ্যানেলে যায়নি বা ডিউরেশন পার হয়ে গেছে, তো এটা রাইট ওয়েতে যদি করা যায়। হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে এটা ফ্লোটেবল হয়, কিছুটা এয়ার যদি থাকে তাহলে কি হবে স্পেসিফিক গ্রেভিটি যদি ওয়াটার থেকে বেশি হয় তাহলে এটা হাত থেকে পড়ে গেলেও পানিতে সেটা ভাসবে, তাকে ক্যাচ করতে পারবে। আর ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমাদের আরো স্ট্রং করা দরকার, প্রপার ওয়েতে করা দরকার, যাতে করে আসলে এটা হয়নি, কারণ কি অনেকে রোড সাইডে ক্রস করতে পারেনি, এত ত্রাণ যে রোড সাইড ক্রস করাই খুব মুশকিল ছিল, এবং ওই রোডের পাশে যারা ছিল তাদেরকে দিয়ে চলে যেতে হয়েছে। তো এটা কিন্তু অ্যারাউন্ড 20-30-25 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কিন্তু অনেক এফেক্টেড ছিল, ওখানে যাওয়া সম্ভব হয়নি কারণ সেখানে স্পিড বোট এবং প্রপার ভেহিকেল দরকার ছিল, সেগুলো সাফিসিয়েন্ট ছিল না। যে কিছু যেগুলো করেছে সেগুলো হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো এয়ারফোর্স ফোর্স গুলো তারা করেছে সিগনিফিকেন্টলি, বাট আদার্স অ্যামেচারলি তাদের করার সুযোগ ছিল না সেভাবে। আর একটা হচ্ছে লেস প্রায়োরিটাইজ ইস্যুর মধ্যে যারা পড়ে সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আমরা যেটা ফোকাস করিনি কিন্তু একটা মেসিভ ড্যামেজ হয়ে গেছে আমাদের অর্থনৈতিক ভাবে, সেটা হচ্ছে যে আপনার যে ফিশ পন্ড গুলো আপনার যে যে পুকুর গুলোতে মাছ চাষ হতো
সেখানে দেখা গেছে যে মাছগুলো বেরিয়ে গেছে, প্রচুর মাছ, এবং এবার মাছ ধরার উৎসব ছিল। এই যে দেখেন একদম জাল দিয়ে ব্রিজের উপর থেকে মাছ ধরতে, যে যেখানে দেখবেন প্রচুর মাছ, এবং মাছের দাম হয়ে গেছে 50-60 টাকা কেজি, কেউ কেউ কিনছেও না, কারণ সেটা যে সে বিক্রি করবে কোথায় সেই চ্যানেলটাও ছিল না যে পানি পেরিয়ে সেটা শহরে আসবে। আমরা শহরে বসে অনেক দামে মাছ খেয়েছি, আমরা মাছের যে প্রাইস কমবে সেটা দেখিনি, কিন্তু গ্রামে ধাম করে মাছের প্রাইস কমে গেল। তো আর যারা পুকুরে মাছ ছিল তারা তো হারিয়ে ফেললো মাছটা, প্রায় 5 লাখ, কারো 10 লাখ, কারো 20 টাকার প্রজেক্ট ছিল। তো এটা আবার তার ব্যাংক লোন এগুলো পরিশোধ করে তাকে আবার ঘুরে দাঁড়ানো, এটা অনেক মুশকিলের ব্যাপার। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এরকম নেট দিয়ে করা যায়, কিন্তু নেট দিয়ে অনেকে করেছে, কিন্তু তার একটা লেভেল আছে, সেটাও যদি ক্রস করে যায় তখন তো বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এক ভদ্রলোক আমি পেয়েছি, আদনান লতিফ অনেক ভদ্রলোকের নাম, সে কিছু একটা রেসিপি দিয়েছে, কিছু লেবু পাতা, তারপরে শুটকি, তারপরে হচ্ছে খৈল, এই ধরনের আর কিছু কিছু জিনিস ইনগ্রেডিয়েন্ট, এগুলো মানে খুব গন্ধযুক্ত, যেগুলো নাকি খুব মাছকে আকৃষ্ট করে, এগুলো বস্তার মধ্যে ভরে এগুলো পানিতে রেখে দিলে তখন মানে ফিশ অ্যাট্রাকশন হয়। এই ক্ষেত্রে একটা ডেঞ্জার হচ্ছে যে নিজের আমার মাছটা এসে থাকবে কোনো কথা নেই, পাশের পুকুরে মাছ চলে আসবে বা পাশের নদী থেকেও চলে আসবে, ঠিক আছে? তো এটা এটা করার আগে এটা একটু একটু মানে অথেন্টিক ভাবে করা উচিত, যাতে আমার পাশের পুকুরে মাছটা না নিয়ে আসি, অ্যাটলিস্ট আমারটা যতটুকু থাকে অতটুকু, অথবা বাইরে থেকে নদী থেকে আসুক, দ্যাট ইজ বেটার। বাট এখানে একটা সমস্যা হয় যে নদীর মাছগুলো আপনার হার্মফুল হয়, কারণ ভেরিয়াস কাইন্ড অফ মাছ থাকে যেগুলো অন্যান্য মাছগুলোকে খেয়ে ফেলে, তো সেগুলোকে আফটার ফ্লাড এগুলোকে ধরে ফেলতে হয় এবং পুকুরটাকে ক্লিন করে আবার কালেকশন। আর এখানে আমরা পাশে একটা ছবি দেখেছি, মাছগুলোকে ভেসে যাচ্ছে, এটা হয়েছে এবার বন্যার সময় একটু নিম্নচাপ হয়েছিল, মানে আপনার লো প্রেশার হওয়ার কারণে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং নিচের মাছগুলো উপরে এসে তারা অক্সিজেন পাচ্ছিল না, তারপর টায়ার্ড হয়ে যাচ্ছিল খুব সুইমিং করে, এই অবস্থায় তারা অনেক মাছ মরে যায়। তো পরবর্তীতে আমরা জানতে পেরেছি আমার গ্রামের পুকুরে এটা হয়েছিল, তো আমার চাচাতো ভাই সে তখন অনেক কষ্ট করে রাতের বেলা কিছু অক্সিজেন এবং স্যালাইন দেওয়ার পরে সেগুলো রিকভারি হয়েছে। তো এই নলেজটা অনেকের থাকে না, যারা অনেকেই থাকে না, তো যারা থাকে তারা হয়তো করেছে ব্যাপারটা। আরেকটা হচ্ছে যে আমরা আসলে বন্যার আগে কি করতে পারি, সেটা হচ্ছে আমরা যে আমরা একটা প্রিমোনিশন করতে পারি, মানে কার উপরে একটা ফোরকাস্টের উপরে, তো সেখানে আমরা একটা মাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। তো সেগুলো কোথায়, সেটা আমরা রিলিজিয়াস প্লেস গুলো যে মসজিদ মন্দির সেখানে আমরা বলতে পারি, মার্কেট প্লেস যেখানে গ্যাদারিং হয় পাবলিক গ্যাদারিং। আর আরেকটা মেজর যে প্রবলেম হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেটা আমরা স্যারে যে প্রিভিয়াস যে উনি প্রেজেন্টেশন বললেন ওখানে উনি বলেছেন ইয়ারলি যে মেসেজ ঠিকই আসে, হয়তো ইন্ডিয়া থেকে ঠিকই আসছে আমাদের বাংলাদেশে, এবং বাংলাদেশেও যেভাবে মেসেজ গুলো দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের মতো সম্ভাবনা সব, কিন্তু ওটার যে ইন্টেন্সিটি ফ্লাড ইন্টেন্সিটিটা আমাদের যেমন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সবাই বুঝে যায় 1 নম্বর সংখ্যা 2 নম্বর সংখ্যা, কিন্তু ফ্লাড ইন্টেন্সিটিটা আসলে তো এইটার একটা ভালো একটা পরীক্ষা হবে যেটা প্র্যাকটিস হওয়া দরকার, এবং সেটা যদি করা যায় তাহলে মানুষ আগে থেকে এডুকেট করবে, কিন্তু অ্যাওয়ারনেস হলো ফ্লাড ইন্টেন্সিটি বুঝলো, তারপরে এই ফ্লাড সম্পর্কে এডুকেশন লেভেল থেকে এডুকেট করতে হবে, মানে স্কুল লেভেল থেকে এডুকেট করতে হবে, তাহলেও কি হবে তারা এটা বুঝতে পারবে যে সাডেন ফ্লাডে একটা লাইফ লসের যে একটা ব্যাপার, তারপর প্রপার্টি লসের একটা ব্যাপার, সেটা থেকে বেঁচে থাকা। আর সোশ্যাল সিকিউরিটি টিম থাকতে হবে, আপনি যতগুলি করেন না কেন, আপনি অ্যাওয়ারনেস করেন সবকিছু করলেন, কিন্তু কেউ কিন্তু শেল্টারে যেতে চায় না তার প্রপার্টি ফেলে, কারণ তার লাইফ লাইফের থেকে তার প্রপার্টির ভ্যালুয়েশন অনেক বেশি, এরকমও আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাই সেটাই বোঝা যায়, দেখা যাচ্ছে তার প্রপার্টি সে যাবে না, তাহলে সেটা যেতে গেলে কি করতে হবে, একটা সোশ্যাল সিকিউরিটি টিম ক্রিয়েট করতে হবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, যাতে করে তারা তাদের প্রপার্টি গুলো রক্ষা করবে, এইটা যদি তাদের অ্যাসুরেন্স হয় তখন হয়তো তারা যেতে রাজি হবে। যেমন আমরা দেখেছি যখন ফ্লাড হয় বা ডিজাস্টার হয় ডাকাতের উপদ্রব বেড়ে যায়, কারণ ওখানে লো অ্যান্ড অর্ডার থাকে না, নৌকা দিয়ে প্রচুর ডাকাতে এসে আক্রমণ করে, তো তার জন্য এটা যদি করা যায় এটা ভালো উদ্যোগ হবে। তারপর হচ্ছে হেলথ অনেক প্রবলেম হয়, সেটা হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট আমরা করতে হবে, এবং সেখানে ফিজিশিয়ান দরকার যথেষ্ট, আমাদের ডাক্তাররা আছেন তারাও আসছেন, তাদেরকে আরো অর্গানাইজড হতে আসতে হবে, এবং সেটা হচ্ছে শুধু হিউম্যান নয় এবং অ্যানিমেলের জন্য যারা আছেন সেই সমস্ত ডক্টর তারাও এগিয়ে আসতে হবে। তারপরে তারা সেখানে যথেষ্ট ডিসইনফেক্ট্যান্ট থাকতে হবে, সেখানে মেডিসিনের সারপ্লাস থাকতে হবে, এবং অ্যান্টিভেনম একটা ইস্যু,
আমরা আসলে জানি যে যখন বন্যা হয় তখন কিন্তু প্রচুর সাপের উপদ্রব বেড়ে যায়, কারণ তারা থাকবে কোথায়, সারাক্ষণ তো পানিতে সাঁতার কাটা যায় না, ওরা আসেন তখন লোকালয়ে চলে আসে, মানুষের সংস্পর্শে আসে, তখন তারা কামড়ে দেয়। বুঝার আগে সেখানে আমাদের এটা থাকা উচিত, বন্যা হলে সাপের কামড় উপদ্রব হবে, তো এটা আমাদের একটু নজর দেওয়া উচিত। তারপরে আমরা দেখেছি যে বন্যার সময় অ্যাকচুয়ালি নেসেসিটি ইজ দা মাদার অফ ইনভেনশন যাকে বলে আর কি, মানুষ তার মতো করে নিয়েছে। এই ছবিটা দেখেন, এই যে সিএনজিটা, বুঝতে পারছেন কিনা, আমি দেখে আশ্চর্য হয়েছি যে আমার এক বন্ধু ওর বাসায় গিয়েছিলাম বন্যা দেখতে, তো ফেরার পথে প্রচুর পানি, ও কেউ যেতে রাজি হচ্ছে না, পরে সিএনজি টা রাজি হলো। দেখলাম যে কারণটা কি, এই যে সে একটা পিভিসি পাইপ দিয়ে, হ্যাঁ একে কার একটু দেখেন তো, একটু মাইকটা একটু মিউট করলে ভালো হবে জি। তো এই যে সিএনজি দেখেন যে সে এতে ইনোভেট করে নিয়েছে, সে সিএনজি সাইলেন্সার টা এভাবে দিয়ে দিয়েছে এবং সে আরামসে সে নিশ্চিন্তে সে কমসমান পানিতে ডুবে যায় আমাদেরকে নিয়ে, ঠিক আছে। তারপর দেখেন এই যে তেলের ড্রাম দিয়ে, প্লাস্টিক ক্যান ড্রাম দিয়ে তারা নিজেদের মতো ভেলা বানিয়ে নিচ্ছে, কেউ বা এই যে ককশিট দিয়ে নেট দিয়ে এটাকে সিকিউর করে তারপর উপরে বাঁশের মাচা দিয়ে রাফটার বানিয়ে নিচ্ছে। তো এটা এরকম অসংখ্য এরকম আছে ইনোভেশন যা যে যার মতো করে সার্ভাইভ করেছে। তো আমরা ডেস্টলেস ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কিছু অ্যাক্টিভিটি করেছি। তো অবজার্ভ, আমরা প্রথমে অবজার্ভ করছিলাম যে সবাই তো যাচ্ছে, তো এভরিবডি যে যাচ্ছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে একটু চিন্তা করি যে কি কি কোথায় কন্ট্রিবিউট করা যায়। তো সেগুলো ফাইন্ড আউট করার পরে আমরা ইমিডিয়েটলি যে অ্যাকশন গুলো নেওয়া যায় সেগুলো নেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি আমাদের কুমিল্লাতে সেখানে আমার গ্রামের বাড়িতে আমার চাচাতো ভাই ছিল, ওকে বললাম, ও বলো যে দুটো নৌকা পাওয়া যাবে খুব দ্রুত, তো আমরা র দুটো নৌকা নিয়ে সাথে সাথে এগুলোকে সে বার্নিশ করে এটা সার্ভ করেছে। প্রচুর আপনার ধান মাটির নিচে চলে গিয়েছিল, ক্রপস গুলো সেগুলো কেটে কেটে তারা এগুলো দিয়ে রিকভার করে। তারপরে কিছু রান্না বান্না করে খিচুড়ি রান খাবার দেওয়া হয়, সার্ভ করা হয়, আর ভেলা দিয়ে গিয়ে অবজার্ভ করা হয় যে কার বা কি কি প্রবলেম ছিল। এখানে আমরা নিজ বেস সলিউশন, আমরা যেটা আমরা চারটা কয়েকটা জিনিসের উপর ফোকাস করি। প্রথমে ইমিডিয়েটলি আমি ফোকাস করি যে একটা এমন একটা চুলা দরকার যেখানে রান্না করা যায়, উড স্টোভ দিয়ে, মানে উড দিয়ে বা যে কোনো ধরনের ডেব্রিজ বা পাতা, গাছের পাতা বা কাগজ টাগজ দিয়ে, এবং এবং এটা একটা ওপেন স্পেস হতে পারে বা একটা নৌকার উপরে হতে পারে, গাড়ির ছাদে হতে পারে, বা সেখানে বাতাসে উইন্ড থাকবে যাতে এটা ডিবে না যায়, এরকম একটা। আর লাইট ওয়েট অ্যান্ড এবং এটা ডিস্ট্রিবিউশনটা ইজি এবং এটা বানানোটা খুব দ্রুত বানানো যায়, এরকম ভাবে একটা ডিজাইন করে আমরা এই স্টোভটা করি। এটা একটা রকেট স্টোভ, এটা ভার্সেটাইল, আর অনেক বড় সাইজের পাতিলও দেওয়া যায়, আবার ছোট সাইজের পাতিলও দিতে হয়। তারপরে আমরা একটা ড্রিঙ্কিং ওয়াটার করি, এটা আল্ট্রা ফিল্টার, এবং আমরা পুকুরের পানি, আমরা দেখাবো পরে যে পুকুরের পানি থেকে আমরা এটা ড্রিঙ্ক করে ইনস্ট্যান্ট দিচ্ছি, রাফটার তৈরি করেছি। আর এটা একটা ফিউচার প্ল্যান, আমাদের একটা পন্টুন করবো একটা বড় ধরনের, যাতে 16-17 জন 18 জনের মতো লোক নিয়ে একটা ভালো ধরনের সার্ভিস দেওয়া যায়। তো আমরা প্রথমে ওয়াটার পিউরিফাইটার সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে এটা ড্রিঙ্কেবল ওয়াটার, এটা আরও আল্ট্রা ফিল্টার অ্যান্ড উইথ ইউভি, ইউভি থাকে যে একদম ফিল্টার করার পরে, প্রথম প্রি ফিল্টার, তারপরে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, যাতে কোনো দুর্গন্ধ থাকে, পানিতে থাকবে এই দুর্গন্ধ। আমরা যে পানিটা নিচ্ছি এটা কিন্তু একদম ওই বন্যা পানিটাই নিচ্ছি, যেখানে এই মেশিনটা থাকে তার নিচ থেকে যে পানিটা থাকে ওখান থেকে নিয়ে নিচ্ছে, নিয়েই আমরা একদম ড্রিঙ্কেবল ওয়াটার সবাই খেয়েছে, এবং এভরিবডি টোল্ড ইট ইজ মোর দেন বটল ওয়াটার কোয়ালিটি, এবং আপনার এটা ইনস্ট্যান্ট পিউরিফাই করছে, এবং এটা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি ছিল মোর দেন 500 লিটার পাওয়ার, এটা আমি ডিজাইন করেছি 600 এর মতো, কিন্তু আমি 500 এর করে আমি এটাকে বলেছি সবাইকে। এটা যেহেতু পোর্টেবল খুব ইজি এবং নেওয়া যায়, এবং সেটা আপনার এবং একটা ছোট্ট, এটা পাওয়ার কনজাম্পশন ছিল আপনার 400-450 ওয়াট, তো আমি একটা 1 মেগাওয়াট 1 কিলোওয়াটের একটা ইঞ্জিন জেনারেটর হলে অথবা একটা সোলার প্যানেল দিয়ে আমরা এটা চালাতে পারবো খুব ইজিলি। এটা হচ্ছে WHO এর একটা ওয়াটার প্যারামিটার, তো আমাদের এই প্যারামিটার আসলে ভালো ছিল ইনশাল্লাহ। এবং ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার এর আমাদের আরো কি ছিল প্যারামিটার, সেটা হচ্ছে আমরা দেখেছি যে এটা আমরা 12,000 লিটার ওয়াটার আমরা খুব কয়েকদিনের মধ্যেই করি, প্রায় 3-4 দিনের মধ্যেই। তো এটা ওয়াটার মানে এটার আমাদের কস্টিং হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড ধরেন প্রায় 1.5 লাখের নিচেই ছিল, আরো এটা অপারেটিং কস্ট আমি ধরলাম এটা 1,80,000 টাকা। তো সেইখানে যদি এটা আমরা প্রায় যদি 1,000 পিপলের কাছে এটা দিই, 1,000 পিপলকে দিই পার ডে, আমরা 200 ফ্যামিলিকে সার্ভ করতে পারি এটা দিয়ে। এবং এটা আমরা দেখেছি যে 3 দিনের মধ্যেই, 3 ডেজ এর মধ্যেই যদি 8 ঘন্টা করে চালাই প্রতিদিন, 3 দিনের মধ্যে এক পেবে চলে আসতেছে,
বিবেক কার সাথে করেছি সেটা হচ্ছে যে যে সমস্ত যে বটল ওয়াটার যেই আপগুলো আছে, হ্যাঁ, কম্পেয়ার টু দ্য কমার্শিয়াল বটল ওয়াটার উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রিবিউট। আপনার এই বটল ওয়াটার গুলো আমি টিসি থেকে ছবিটা নিয়েছি, প্রচুর বটল ওয়াটার আছে, এগুলো ডিস্ট্রিবিউট করা তো খুব ডিফিকাল্ট, কারণ এগুলো বালকি, এগুলো আবার ক্যারি করে নিয়ে যাওয়া, আবার জায়গা মতো কাকে দিবেন আপনি, ঠিক আছে, আর একদম প্রান্তিক এলাকায় তো যাওয়া খুব ডিফিকাল্ট, পানির এত মানে এত হেভি ওয়াটার নিয়ে, আর কত ওয়াটার দিবেন আপনি। ইনস্ট্যান্ট যদি একটা এরিয়াতে আপনি বসিয়ে দেন, একটা গ্রামে বা একটা রোড সাইডে, তাহলে কিন্তু আমরা প্রায় অনেকগুলো ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি এই ধরনের একটা সাপোর্ট দিয়ে। এটা আমরা একটা ভিডিও দেখি, কিছু ক্লিপস এটা কিছু, হ্যাঁ, এটা বসিয়েছিলাম লক্ষ্মীপুরে, সেখানে যে পুকুরের থেকে সাকশনটা আসছে, এই পুকুরের পানি নিয়ে এটা এখানে করছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এবং আমরা নৌকার উপরে বসিয়েছিলাম, সেই নৌকা থেকেও আমরা নিচের নৌকার নিচের পানি দিয়েও আমরা সেটা ড্রিঙ্ক করে সবাই খেয়েছি। একদম যে পুকুরে যে সাকশন দেখা যাচ্ছে এখানে একটা, এই যে যে একটা বক্সিট, এর নিচের সাকশনটা একদম ড্রিঙ্কিং ওয়াটার, খুব ক্লিয়ার। এবার আসি ফুড। আসলে আমরা যে ফুড গুলো ডিস্ট্রিবিউট করেছি সবাই মিলে, সেগুলো আপনার কি হয় যে বার্লি দিয়েছে, মানে আপনার এক কথায় ছাতু দিয়েছি আমরা, কিছু ছাতুটা ছিল আপনার গম, দেশি গম রোস্ট করে সাথে একটু দেশি বুট মিশিয়েছি। তো সেই বুটটা মিশানোর পরে আপনার কার্বোহাইড্রেট আর প্রোটিন একটা রাইট মিক্স ছিল, টেস্টিও ছিল যারা যারা খেয়েছে, এবং চিনিটা আমরা দেইনি, একসাথে আলাদা করে দিয়েছিলাম। তো এটার একটা সুবিধা ছিল যে এই পটলজাত করে এই ছাতুগুলোকে ভরেছিলাম, এবং এগুলো এটার স্পেসিফিক গ্রেভিটি কম, ডিস্ট্রিবিউশনটা খুব ভালো হয়, পানিতে ভাসে এটা বোতলগুলো। আর তারপরে আসেন আপনার পাফ রাইস সবাই দিয়েছে, মুড়ি চিরা গুড়, তারপরে আপনার চিনি, তারপর পেকিং ফুড যেগুলো আপনার, তারপরে চাল ডাল আলু, তারপরে আপনার গ্রোসারিজ আইটেম, এবং পেঁয়াজ রসুন এবং তেলও দিতে দেখেছি, হ্যাঁ, সবাই দিয়েছে যেগুলো পেরেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে দুইটা আইটেম আমাদেরকে বুঝতে হবে, প্রথম দিকে কিন্তু আমাদের মানে কুকেবল আইটেম গুলো যেগুলো রান্না করতে হয় সেগুলো কিন্তু ধীরে চলবে না, প্রথমে আমাদের ড্রাই ফুডটা দিতে হবে, এবং পরবর্তীতে আমাদের রান্না করাটা দিতে হবে। আর সবসময় ড্রাই ফুড দিলে কিন্তু ফেলে দিবে, খাবে না, কতক্ষণ খাওয়া যায় আপনার সুইট আইটেম গুলো, যেমন ড্রাই কেক, ড্রাই বিস্কিট, এগুলো খুব ডিফিকাল্ট। যে এই যে আমরা যে গমের ছাতুটা দিয়েছিলাম এটা খুব ভালো কাজ করেছে, এটা অনেকদিন থাকে এবং এটার টেস্ট অনেকদিন মানে হবে না, যে খাওয়ার পরে এরকম মনে হবে না যে মানে রুচি নষ্ট হবে না সহজে। এটা সেলফ লাইফ অনেক বেশি, এবং স্টোরেজ করা যায়, এবং মিনিমাম প্রিপারেশন টাইম আমরা ডিসিশন নিয়েছি প্রায় দুই এক মানে দেড় দিনের মধ্যে এটা তৈরি করতে সক্ষম হয়েছি। বাজার থেকে গম কিনে নিয়ে এসে এটা আমাদের চুলা দিয়ে রোস্ট করে বাইরে গ্রাইন্ডিং মেশিন থেকে গ্রাইন্ডিং করে মিক্স আপ করে বোতলজাত করে পাঠিয়ে দিয়েছি। এটা নিউট্রিশন ভ্যালু খুব ভালো, এবং ইভেন এটা যদি বেচেও যায় এটা আমরা গরু ছাগলকে খেয়ে দিতে পারবো, গরুকে দিয়ে দিতে পারবো, ক্যাটেল ফুড মানে মুরগি হাঁস খেতে পারবে, ওয়েস্ট হবে না অ্যাটলিস্ট। কিন্তু অন্যান্য ফুড গুলো যদি ঠিক প্রপারলি ডিস্ট্রিবিউট না হয় ওয়েস্ট হলে কিন্তু এটা কেউ খেতে পারবে না। আর এই যে এটা এখানে কিছু ছবি আমরা দিয়েছি কিভাবে প্রিপারেশন করেছে, এগুলো আমরা ভেজে টেজে প্যাকিং করে দিয়েছিলাম, আমরা জাস্ট বেশি একটা করিনি, 55 কেজি আমরা করেছিলাম গণেশ টু টেন রেশিওতে। নেক্সট টাইম আমাদের ইচ্ছা আছে যে প্রায় 2 টন 3 টনের মতো করা সম্ভব, এবং আগে থেকে বানিয়ে রাখতে হবে। আর ড্রাই ফুড হতো, আর বাকি গ্রোসারি ফুড এগুলো প্যাকিং করে, যে প্যাকিং গুলো খুব প্রপারলি করতে হবে, আরো ভিতরে একটা এয়ার টাইট করে দিন থাকে সেটা দিয়ে করতে হবে। আমরা আমাদের নোয়াখালীতে আমাদের কিছু ইঞ্জিনিয়াররা তাদের বাড়ি আশেপাশে এগুলো দিয়েছিল। তারপরে যে চুলাটাই আমরা প্যাকিং করে আমরা কিছু কুমিল্লাতেও পাঠাই এবং লক্ষ্মীপুরেও পাঠাই। আর কিছু চুলা আমাদের ফিউচার প্ল্যান আছে, যেগুলো নাকি এগুলো বন্যার পরে কিন্তু এই ধরনের কনক্রিট চুলাগুলো লাগবে, সেগুলো সেগুলো হেভি, এগুলো ডিস্ট্রিবিউট করা বন্যার সময় ডিফিকাল্ট, কিন্তু আফটার ফ্লাড তাদেরকে রিহ্যাবিলিটেশন সময় তখন এগুলো আমরা দিতে পারি। আর এখানে একটা কিছু মডেল আছে, সেটা হচ্ছে আমরা অ্যাপার্টমেন্টও করতে পারি, এটা এটা এখানকার সাবজেক্ট না। তো এখানে আমরা যেটা দেখেছি যে এটা আসলে রকেট স্টোভ টেকনোলজি ছিল, তো এখানে ফেসিলিটি ছিল, স্টোভটা কিন্তু ধোয়া হয় না তেমন, কালি হয় কম, এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো, স্মোক হয় না। তো অ্যাডভান্টেজ গুলো আমি অলরেডি বলেছি যে লাইট ওয়েট এন্ড স্মুথলেস, ওয়াটার প্রুফ,
এবং কুইক প্রোডাকশন করা যায় পোর্টেবল, এবং আপনার পার্ক উড লিভ মানে ফয়েল হিসেবে যে কোনো ওয়েস্টেজ ইউজ করা যায়। আর নিচে একটা 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 মেটাল প্লেট আছে, তো এটা নিচে হিট করবে না এবং আগুন নিচে পড়বে না, তো যার জন্য আমরা ভিজা জায়গায় রান্না করতে পারবো, প্লাস খাটের উপরে বা ছাদের উপরে রান্না করতে পারবো। তারপরে আমরা এখানে এরকম 24/8 স্টোভ দিয়েছিলাম, আর এগুলো বিভিন্ন জায়গায় আমরা আমি গিয়ে ভিজিট করে দেখে আসছি কে কিভাবে রান্না করছে, এরকম সিঁড়ির উপরে রান্না করছে কেউ, ঠিক আছে। তো আমরা এবার আমাদের নেক্সট ইয়ে ছিল যেটা রাফটা, আমরা যখন গেলাম দেখলাম যে সবাই যার যার মতো করে ভেলা বানাচ্ছে, তো ভেলাগুলোর একটা প্রবলেম হলো যে এগুলো মানে ঠিক মতো ব্যালেন্স থাকে না, প্লাস সাফিসিয়েন্ট ওয়েট ক্যারি করতে পারে না। আর একটা দেখলাম যে ভেলাগুলো এরকম ডিজাইন হতে হবে, ন্যারো এবং ছোট হতে হবে, যাতে করে এটা রোড দিয়ে ট্রাভেল করে, কারণ রোড গুলো যেখানে বন্যা হয় দেখা যাচ্ছে রোড গুলো হঠাৎ ভেসে যায় আবার হঠাৎ ডুবে যায়, তো যখন ভেসে যাচ্ছে তখন এটা তো কাঁধে কাঁধে করে নেওয়া সম্ভব না, তো এটাকে একটু অ্যাম্ফিবিয়াস মোডে করতে হবে। তো এটাকে যদি চাকা দেওয়া যায় তাহলে ঠেলে নিয়ে চলে যাবে দুজন, আবার যখন পানি আসবে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর যেখানে কি রোডের পাশে দেখা যাচ্ছে যে ওখানে যে অবস্থা, ওখানে কচুরিপানা থাকে, বিভিন্ন ধরনের গাছপালা থাকে, ওগুলোতে পেয়েছে, ওগুলো দিয়ে ট্রাভেল করা খুব ডিফিকাল্ট, প্রচুর এনার্জি লাগে, তো যার জন্য এটা এই রাফটারের ডিজাইনটা এরকম হতে হবে যাতে রোড দিয়ে যায়। তো ওটা আমাদের প্ল্যান আছে, আমরা এটা বানিয়ে আমরা চেকিং দিয়েছি, পরে আমরা এটা আমাদের পাশের নদী ছিল সেখানে গিয়ে আমরা বের করে নিয়ে নদীতে আমরা এটা লঞ্চ করি, সেখানে আমরা এটা টেস্ট করি, হাইলি ব্যালেন্সড এবং অনেক লোক উঠেছি, এটা 600 কেজি পারেন্সি, প্রায় 250টা সরি 20টা ক্যান দিয়েছি, 250 লিটারের এক একটা, তো 600 কেজি এটা বয়েন্সি। এবং এটার সেন্টার অফ গ্র্যাভিটি আমরা সেন্টার অফ মাসটা অনেক উপরে উঠে গেলেও এটা সহজে টিল্টিং হয় না, কারণ এটা খুব ফ্ল্যাটেন, এটা প্রায় 5 ফিট, তো এটা এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, বয়েন্সি পয়েন্টটা সহজে ই করেন, অ্যালাইনমেন্টই থাকে সেন্টার অফ গ্র্যাভিটির সাথে। তো এটার একটা ভিডিও এখানে দেওয়া আছে, উঠে একটু দুলিয়ে দেখতে চেয়েছিলাম যে কিরকম, ওটা উঠে দেখেছি যে হাইলি ব্যালেন্সড। তো এটার সম্পর্কে যথেষ্ট বলা হয়ে গেছে, এটা এমবি এটা আমরা এমপিবিএস কনভার্ট করে ফেলবো সহজে, যাতে করে এটা রিক্সা সাইকেলের মতো করে চালিয়ে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান আছে, এটা আমরা একটা পন্টুন তৈরি করব, এরকম 6টা ক্যান এদিকে 6টা ওদিকে 6টা 12টা মিলে প্রায় 250 লিটারের বেশি, এটা 266 লিটার একচুয়াল, তো সব মিলে 3 টন প্লাস বয়েন্সি থাকবে, তো থ্রি এর সেলফ ওয়েট থাকবে 400 কেজির মতো সব মিলিয়ে। আর এটার এটার আমরা যদি আরো কিছু নেই এটার মধ্যে, এটার মধ্যে আমরা দিয়ে দিব আপনার জেনারেটর, ইঞ্জিন, প্লাস কিছু ত্রাণ সামগ্রী নিবে, আরেকটা থাকবে হচ্ছে যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার 500 লিটারের যে ক্যাপাসিটি, এটা যদি থাকে তাহলে এই 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 ধরনের একটা সেট আপ দিয়ে, এটার একটা ড্রয়িং আমি দেখিয়েছি যে কিরকম হবে, এই এটা একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, এখানে প্রায় 16-17 জন ঘুমাতে পারবে, এখানে শেডিং থাকবে, বৃষ্টির সময় তারা এখানে শেড আশ্রয় নিতে পারবে অথবা খুলেও ফেলা যাবে এই ধরনের। তারপরে এর মধ্যে আমরা সোলারের ব্যবস্থা করবো, তারপরে আমরা মোটর ড্রিভেন এটা করতে পারবো, সোলার যে চার্জটা হবে, তো এখানে একটা ইনফরমেশন দিয়েছি ডেক সাইজ হবে প্রায় 200 স্কোয়ার ফিটের, আসলে আরো উপরে হবে আমি এখন যেটা করছি। তারপরে হচ্ছে আপনার ওয়েট বিয়ারিং ক্যাপাসিটি 3 টন, বিএলডিসি মোটর দিয়ে এটাকে ড্রাইভ করব, এবং আরেকটা থাকবে আমার 7.5 HP-র একটা ইঞ্জিন, এটা খুব হাই স্পিডে যাওয়ার দরকার নেই, আমি 4-5 নটিক্যাল মাইলে যেতে পারলি অনেক এনাফ, তাহলে আমি দিনে 4টা গ্রাম ওভারেজ দিতে পারবো এটা দিয়ে। সোলার পাওয়ার থাকবে বললাম, ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার থাকবে, ইলেকট্রিসিটি জেনারেটর থাকবে, আনসিঙ্কেবল ফ্লোটিং সেফ হাউস থাকবে, এটা অনেকটা আনসিঙ্কেবল, হাইলি ব্যালেন্সড এটা। তারপরে এটা ডিসমেন্টেল, এটা অ্যাডভান্টেজ, এটা ডিসমেন্টেল করা যাবে, ইজিলি অ্যাসেম্বল করা যায়, পোর্টেবল, এটা আমি একটা আমার একটা মানে 1 টনের যে পিক আপ আছে, এই স্টার্টআপ পিক আপ গুলো, এটাকে আমি এই টোন গুলোকে 4টা টুকরা করে ফেলবো, এবং বাকি পার্ট গুলো সব টুকরা করে আমি একটা একটা পিক আপ করে নিয়ে চলে যেতে পারবো।
এবং যখন আমার কাজ শেষ এটা 2 ঘন্টার মধ্যে এটা এটা হয়তো ঘন্টা 2 ঘন্টার মধ্যে অ্যাসেম্বলি অ্যান্ড ডিসেম্বলি করা যাবে। তারপর এর মধ্যে আরো অনেক ফেসিলিটি থাকবে, কুকিং ফেসিলিটি থাকবে, বোট একটা টয়লেট থাকবে, বোট টয়লেট থাকবে, তারপরে হচ্ছে স্লিপিং ব্যাগ, সিকিউরিটি সিস্টেম আমাকে রাখতে হবে, কারণ যখন একটা আমরা কখনো যাই দেখা গেছে সেই নৌকা করে যারা গিয়েছে এবার অনেকেই শিকার হয়েছে আপনার ডাকাতি হয়েছে, মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে, তো কিছুটা একটা আমাদের রাখতে হবে। আর ড্রোন থাকবে একটা, যেটা দিয়ে দূর থেকেই অবজার্ভ করা যাবে ওখানে কি সিচুয়েশন, তারপরে সে অনুযায়ী এই এটাকে নিয়ে যাওয়া যাবে কাছাকাছি। তো এই পোর্টটা কিন্তু যেহেতু অনেক বড়, এটা কিন্তু সহজে একটা ভিলেজে একটা গলি অলি গলি দিয়ে যেতে পারবে না, এটা থাকবে হচ্ছে যেখানে মিনিমাম বয়েন্সি মানে ওয়াটার হাইট 2 ফিট হবে সেখান দিয়ে যাবে, এর নিচে এটা আসলে 1.5 ফিট হলেই চলে, তারপর একটা সেফটি জোন থাকবে 6 ইঞ্চি, এরকম একটা জায়গা দিয়ে এটা ট্রাভেল করবে যেখানে মেসিভ ফ্লাড হয়। তো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরো অনেক থাকবে স্পিড বোট বা কাঠের নৌকা বা আরো ছোট ছোট টুন থাকবে বা পন্টুন থাকবে, সেগুলো দিয়ে এই ধরনের ভিলেজ একটা মডেল দেখালাম। তো একটা কাছাকাছি বা এটা একটা ভিলেজের কাছে আসলো সাপোর্ট দিয়ে আবার এই ভিলেজে চলে গেলো, এইভাবে হতে পারে। তো এই যে একটা রোড হাইওয়ে থাকে, আমরা দেখেছি যে হাইওয়ে গুলোতে ভেহিকেল গুলো এসে তান গুলো নিয়ে এসে আর মুভ করতে পারে, ফিরেও যেতে পারে না, তো সেইখানেই তারা লোডিং করে দেয়। তো এখান থেকে যারা আশেপাশে যারা ফ্লাডেড এরিয়া তারা এগুলো এনজয় করে, তারা একবার জায়গা দুবার দুবার জায়গা তিনবার নিচ্ছে এবং সেগুলো বিক্রিও করছে, কিন্তু যারা এখানে আছে তারা কিন্তু এগুলো পাচ্ছে না সার্ভিস গুলো। তো এরকম যদি একটা বড় ধরনের সেট আপ থাকে তাহলে কিন্তু এগুলো এখান থেকে বোর্ড দিয়ে কালেক্ট করে এখানে নিয়ে এসে এগুলো সবগুলো কভারেজ দেওয়া সম্ভব ইজিলি। এটাতে আমরা প্রায় 12 জন এর আরো বেশি ধরবে, অনেক লোক থাকবে, আমাদের স্পিড বোট গুলো থাকবে 8% স্পিড বোট এবং উডেন বোট গুলো 6 জন, এই ধরনের একটা সেট আপ একটা নিয়ে গেলে পরে আমার মনে হয় যে খুব কমফোর্টেবলি কাজ করতে পারবে যারা ভলেন্টিয়ার, তারও একটা একটা পিকনিক মোডে থাকবে যে না আমার এখানে খুব অ্যাডজাস্টেড হয়ে যাবে না, তারা রেস্ট নিতে পারবে, ঘুমাতে পারবে। তারপরে হচ্ছে আপনার এই যে যেটা প্রায় শুনেছি যে মোবাইল চার্জ নাই, কারেন্ট চলে গেছে, কারেন্ট তো থাকে না সেখানে, পাওয়ার অফ করে দেওয়া হয়। তো পাওয়ার ব্যাংক আমরা এবার ঘেটে দেখলাম যে আপনার 400-500 টাকার মধ্যে খুব ভালো কিছু পাওয়া যায়, এগুলো হয়তো লাইফ লং বেশি হবে না কিন্তু বাস ফর টাইম বিং ইজ গুড, কিছু পাওয়ার ব্যাংক আমরা রাখতে পারি বা দিতে পারি, অথবা এই যে সোলার চার্জার ব্যাটারি এগুলো পাওয়া যায়। তো এগুলো যদি কস্টলি হয়ে যায় যে অ্যাফোর্ডেবল না হয় তাহলে অ্যাটলিস্ট আমরা এগুলো কিনে নিয়ে যেতে পারি তাদের কাছে, যারা পারবে তারা তারা ই করবে পে করবে, এবং সেই যে তারা যেটা পে করলো সেটা আবার সেটা দিয়ে আমরা আবার ডোনেট করতে পারবো নেক্সট। তো এভাবে যদি অ্যাটলিস্ট যদি চার্জ থাকে আর মোবাইল টাওয়ারগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে কমিউনিকেশন প্রবলেমটা খুব এনহ্যান্স হবে, এবং আমাদের যে মানে প্রবলেম গুলো একটু মেসিভ হয়েছিল, কেউ কোথায় আছে কেউ জানেই না, তো ওইটা ঘটবে না। এরপরে আসি রিকভারি আফটার ফ্লাড, এটা কি এটা আপনার ফিক্সিং রোড একটা ইস্যু, যে আমরা দেখেছি যে রোড গুলো খুব কিছু কিছু যেখানে ড্যামেজ হয়ে গেছে এটা একটু রিপেয়ার করে দিলেই কিন্তু পুরো রোডটা ভালো হয়ে যায়। তো এটার জন্য যে আমরা গভর্নমেন্টের জন্য বসে থাকি তাহলে পুরো রোডটা কিন্তু খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে, এবং সেটা কবে আসবে গভর্নমেন্ট তখন করবে এর মধ্যে আমাদের আমাদের লাইফ ইনডিজারেবল হবে। তো তার জন্য যারা নাকি ফ্লাড সময় যারা কাজ করেছে এলাকার ছেলেপেলেরা তারাই এই কাজটা করে নেবে। তারপরে কস্ট এফেক্টিভ শেল্টার হাউস, যেটা নাকি যেমন আপু বলবে হয়তো ওনার স্লাইডে, এই ধরনের কিছু হতে পারে যেগুলো শেল্টার হাউস। তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিছু দেওয়া যেতে পারে, তারপর টেম্পোরারি জব ফেসিলিটি। তো টেম্পোরারি জব ফেসিলিটির মধ্যে যেটা করা যেতে পারে যে এই যে শেল্টার হাউস যেগুলো বানানো হবে বা যে রোড সাইড কাজ করে করা হলো সেখানে আমরা কিছু কিছু জন কিছু হায়ার করতে পারি তাদেরকে, এখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটির মধ্যে মানে অন সাইট হায়ার করতে হবে, যেমন শেল্টার হাউস আপনি হয়তো বানাবেন ওনার ওয়ার্কশপে, সেটা না করে হয়তো যদি অন সাইটে করা যায় তাহলে ওখানকার লোক ইউটিলাইজ হলে, যদিও কস্টলি হোক তারপরেও ওখানকার লোক ইউটিলাইজ হচ্ছে, সেখানে একটা একটা জব ফেসিলিটি ক্রিয়েট মাল্টিপল, মানে এটা একটা ডাবল এফেক্ট পাওয়া গেল। তারপর স্যাম্পলিং ডোনেশন এটা তো লাগেই, সেটা হচ্ছে যে দেখা গেছে ধানের চারা আমাদের বীজতলা সব তলে যায় অথচ ধান লাগানোর সময় হয়ে যাবে, তখন তারা বীজতলা তৈরি করে ওই সিজনটা তারা ধরতে পারবে না, তো যে সমস্ত জায়গায় বন্যা হয়নি তারা ওই বীজতলাটা তৈরি করতে পারে, এবং সে মানে সিজনাল যে চানাটা দরকার। হাজার ভাই আপনার হাতে আর 15 মিনিট সময় আছে। আচ্ছা আমি একটু আর একটু দেখি ফার্স্ট যেতে পারি কিনা। আচ্ছা তারপরে হচ্ছে সাপ্লাই সিডস করতে পারি, হ্যাঁ কাল্টিভেশনের জন্য আমরা
ইয়ে দিতে পারি, বীজ দিতে পারি। তারপর আরেকটা জিনিস আমরা জানি যে আসলে ফ্লাড হওয়ার পর কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ হয়, সেটা কি যে একটা অনেক পলি নিয়ে আসে এবং সেটা ফার্টাইল হয় ল্যান্ডগুলো। কিন্তু ফার্টাইল হলে আমাদের কাল্টিভেশন বাড়বে যদি আমরা এই সাপোর্ট গুলো দিতে পারি। সেটা হচ্ছে কি যে ওই যে আমরা যদি চারা দিতে পারি এবং বীজ দিতে পারি, আমাদের প্রচুর অ্যাবাউন্ডেন্ট ইয়ে হবে। কিন্তু প্রচুর হলো তারপরে তো আবার এটা একটা ডিজাস্টার হবে, কারণ কি যদি বেশি ফলন হয় তখন এটা ইউটিলাইজেশন করার মতো কেউ নাই, কারণ সাপ্লাই প্রচুর, প্রোডাকশন প্রচুর, সাপ্লাই প্রচুর, কিন্তু এটা যারা কনজিউম করবে সেটা তো লিমিটেড। তখন দেখা যাবে যে এগুলো আবার ওয়েস্টেজ হবে, প্রাইস পাবে না। সেই ক্ষেত্রে এটা একটা স্টেপ নিতে হবে খুব সিরিয়াসলি, সেটা হচ্ছে এটাকে আমি বলি, আমরা বলি হরিজন্টাল ইন্টিগ্রেশন করতে হবে, মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রোডাক্টটাকে। সেটা কি আপনাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে ভালো করতে হবে, যাতে এই জায়গার ফসলটা যেন অন্যান্য ডিস্ট্রিক্টে ঠিক মতো ছড়িয়ে পড়ে। তারপর হচ্ছে এক্সপোর্ট ফেসিলিটি, এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, কারণ আমার দেশে এত কনজাম্পশন নাও হতে পারে একটা প্রোডাক্টের, সেটা আমি যদি আমরা এক্সপোর্ট করে দিই তাহলে কিন্তু এটা কৃষকটা একটা ভালো ভ্যালু পাবে। এর জন্য আমার দরকার হবে কোল্ড চেন ফেসিলিটি। কোল্ড চেন আমাদের দেশের প্র্যাকটিসটা নাই, তো এটা আমাদের কোল্ড রুম করে এগুলো যদি কিছুদিন ধরে রাখা যায়, তারপরে বিদেশে পাঠাতে গেলেও আমাদের প্যাকিং হাউস কোল্ড চেন এগুলো লাগে, এদিকে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত আগে থেকে। আরেকটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, যেমন হচ্ছে আমরা এটাকে প্রসেস করে জেলি, তারপর পাউডার, যেমন টমেটো পাউডার করতে পারি, টমেটো কেচাপ করতে পারি, তারপরে ড্রাই টমেটো রেখে দিতে পারি, চিপস রেখে দিতে পারি, তারপরে জেলি বানাতে পারি, পেয়ারার জেলি, তারপরে জামের জেলি, এগুলো আমরা করতে পারি, তারপরে সস, এই ধরনের অনেক কিছুই আমরা করতে পারি। এইগুলো যদি আমরা না করি তাহলে বেনিফিট অফ ফার্টাইল ল্যান্ড উইল বি ওয়েস্টেজ। আমরা যেই বেনিফিটটা পাবো ফ্লাডের পরে এটা আমাদের থাকবে না। তারপরে হচ্ছে আমরা প্রিভেন্টিভ স্টেজ গুলো কি, সেগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে, অনেকেই জানেন, আমার বন্ধু আছে আতাউর, সেও এক ব্যাপারে অনেক এক্সপার্ট, এবং আইনুল ইরশাদ স্যারও বলেছেন। সেটা হচ্ছে যে এক্সকেভেশন অফ ক্যানাল, সেটা হচ্ছে আমাদের যে খালগুলো আছে এগুলো সব ভরাট করে আমরা দখল করে ফেলছি, আর দেখেন কি ওয়েস্টেজ দিয়ে সব শেষ করে ফেলছি। এগুলো শহরের, আর গ্রামের গুলো তো প্রায় বাড়িঘর দোকানপাট করে বন্ধ করে রেখেছে। তো সেগুলো যদি আমরা যদি উদ্ধার করতে পারি, পরিষ্কার রাখি, তাহলে কিন্তু সাডেন যে ওয়াটার লগিং ডিউ টু সিভিয়ার রেইন বা ডাউনপোর যেটা হয় সেটা থেকে আমরা বেঁচে যাব। আর তারপর হচ্ছে আমাদের এই যে রিভার গুলো বাইপাস করে দেওয়া, যেগুলো খুব বেশি বেশি ঘন ঘন বন্যা হয়, সেগুলো একটা বাইপাস লাইন যদি করা যায়, ওটা সবসময় খোলা থাকবে না, জাস্ট ওভার মানে যখনই ফ্লাড প্রায়োরিটি থাকবে তখন খুলে দেবে। তারপর হচ্ছে ওয়াটার রিটেনশন বেসিন, এরকম ওয়াটার বিদেশে করে, এটা বিদেশে এরকম দেখেন অনেক টাকা খরচ করে তারা বিল্ডিং এর নিচে এরকম স্ট্রাকচার করে রাখে ওয়াটার ধরার জন্য। তো আমরা এগুলো পারবো না, আমরা অ্যাটলিস্ট খালগুলো যদি ঠিক মতো করি এটাই আমাদের ওয়াটার বেসিন হিসাবে যথেষ্ট। তারপরে যে আমাদের বিল গুলো আছে, হাওর গুলো আছে, সেগুলোতে আমরা আরো সুন্দর মতো কানেক্টিং করে রাখি, তাহলে কিন্তু আমরা ওয়াটারটাকে কিছুদিন স্টোর করে একটা স্লো ডাউন করতে পারি। নদী দিয়ে যাবে আলটিমেটলি পানিগুলো, কিন্তু একটু স্লো ডাউন হয়ে যাবে। তারপর আমরা ড্যাম ম্যানেজমেন্ট, আমরা ড্যামটাকে খারাপ মনে করি যে ড্যাম থাকা মানেই হচ্ছে খারাপ, আসলে না, ড্যাম আসলে কিন্তু স্লো ডাউন করে, মানে সাডেন ওয়াটার ফ্লোটাকে কিন্তু রেশনিং করে করে ছাড়ে পানিটা। তো আমরা একটা ইয়ে করেছিলাম 2018-তে, প্ল্যান্টেশন করেছিলাম আমার গ্রামের চাচাতো ভাই তাদেরকে নিয়ে। তো আজকে এতদিন পরে কাটার হয়েছে, প্রায় 600-এর উপরে, প্রায় 150 গাছ লাগানোর পরে। তো এটা কিন্তু এই যে খালের পাশে লাগানো, খালগুলো পরিষ্কার করে লাগানো হয়েছিল। তো এটার একটা রেজাল্ট আমরা পেয়েছি যে আপনার এই যে খাল মানে রাস্তা ভেঙে যাওয়া বা এইগুলো থেকে কিন্তু রক্ষা পায়, আর পাশাপাশি তো আমরা নিউট্রিয়েন্ট পাচ্ছি জ্যাকফ্রুটে। এখানে ড্যাম গুলো এই যে আমরা দেখেছি যে টপ থেকে ছেড়ে দিয়ে হঠাৎ করে টপ থেকে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, মেসিভ ড্যামেজ হয়েছে, আমরা বলছি আসলে এটা আসলে ছাড়া উচিত, মানে এই যে পানিটা যে জমা থাকলো এটা টপ থেকে না ছেড়ে আমরা নিচ থেকে কিন্তু ছাড়তে পারি রেশনিং করে। তো তারপরে যখন পারবো না তখন তো অটোমেটিক উপর থেকে খুলেই যাবে, কারণ ড্যামটাকে প্রোটেকশনের জন্য উপর থেকে ওটা খুলতেই হবে। তো এটা আমরা ফার্স্ট ফ্লাড থেকে বেঁচে যাবো যদি এইভাবে ম্যানেজ করি। এই এইভাবে একটা একটা স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, যেমন পাহাড়ি এলাকায় বৃষ্টি গুলো যে হয় এগুলো নেমে আসে আমাদের দেশেই আসবে, তো এগুলো যদি ড্যামে থাকে, যে উপর থেকে টপ ফ্লো যদি হয় তার মানে পুরো রিজার্ভারটা ভরে গেল, প্রথম দুটো পুরো রিজার্ভার ভরে যদি আমি ওভারফ্লো করি তাহলে আমার আর কন্ট্রোল করা কিছু থাকলো না। যদি আগে থেকে আমি রিজার্ভারটা ভরে রাখি, আর যদি আমি এগুলো খালি করে রাখতাম কিছু, তাহলে কি হতো, এটা ভরার আগে আমি বটম দিয়ে কিছু ডিসচার্জ করে করে
কিছু খালি করে রাখতাম, এইভাবে আমি রেশনিং করতে পারতাম, যেটা এখানে আরো করেছে বুঝিয়েছে যে আগে থেকে যদি আমি এগুলো আসলে ড্যামগুলো করা হয় পাওয়ার জেনারেশনের জন্য, একটা নির্দিষ্ট হাইটে যত হাইট বাড়বে তত পাওয়ার জেনারেশন বেশি হবে, এইচ রোজি মানে স্ট্যাটিক স্ট্যাটিক এনার্জি হচ্ছে এইচ রোজি, তো আমার এইচ যত বাড়বে তত আমি পাওয়ার বেশি পাবো, তো সেই পার্সপেক্টিভে তারা এটা ফুল করে রাখে। এটা আসলে উচিত না, এটা দুইটা ভাগ করা উচিত, একটা হচ্ছে কনজারভেশন পুল আর একটা হচ্ছে আপনার হচ্ছে ফ্লাড স্টোরেজ পুল। তো আমরা ফ্লাড স্টোরেজ পুলের জন্য একটা জায়গা রাখবো ড্যামে, এইটা রাখা হয় না সম্ভবত। এটা যদি করা যায় ইন্টারন্যাশনালি, যদি ইন্ডিয়াকে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বলে বা ইন্টারন্যাশনাল সোসাইটির মাধ্যমে বোঝানো যায় যে কিছু একটা রাখতে হবে, তাহলে কিন্তু এই ফ্লাশ ফ্লাডটা থেকে আমরা কিছুটা হলেও রক্ষাবো। আর হচ্ছে আপনার যে বাকি যে ডিজাস্টার গুলো হয় সেগুলো হচ্ছে সাইক্লোন, হারিকন, সুনামি, আর্থকুয়েক। আশা করি সামনে যাদের এইগুলো এক্সপিরিয়েন্স আছে তারা বলবে, আর সামনে যদি আমরা সুযোগ পাই তো যাব, সেখান থেকে যাওয়ার পর যে এক্সপিরিয়েন্স গুলো হবে সেগুলো ইনশাল্লাহ শেয়ার করবো। তো কনক্লুশনে আমার আর কয় মিনিট আছে? 5 মিনিট। আচ্ছা, তো কনক্লুশনে আমি এগুলো সবই যেগুলো বলেছি এটা আবার একটু বলি, সেটা হচ্ছে আমাদের যেগুলো মেইনলি ফোকাস করতে হবে, কোলাবোরেশন এন্ড সিঙ্ক্রোনাইজেশন বিটুইন গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। আসলে এখানে একটু কোলাবোরেশনের ল্যাকিং ছিল, দেখা গেছে সবাই একই জিনিস নিয়ে গিয়েছে এবং একই সময় এবং একই জায়গায়, দেখা গেছে ক্রাউডেড, আর বাকি জায়গাগুলো ট্রাই কোথাও ওখানে কেউ যাচ্ছেই না, অথবা দেখা গেছে যে একই ধরনের ফুড নিয়ে যাচ্ছে, কেউ বেবি ফুড নিয়ে যাচ্ছে না, কেউ ক্যাটেল ফুড নিয়ে যাচ্ছে না, সবাই একই ধরনের ফুড, সবাই ড্রাই কেট নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা থাকতে হবে, সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে যে কোথায় কতটুকু নিড, তার একটা একটা অর্গানাইজেশন থাকা উচিত, যে যা নিয়ে যাচ্ছে ওখানে এন্ট্রি দিবে, ওটা দেখে সে বুঝে যাবে যে এখানে এখানে শর্টেজ আছে, ওখানে আছে, একটা মেসেজ আসবে, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। এর জন্য একটা অন মানে রিয়েল টাইম একটা সফটওয়্যার থাকবে বা এই ধরনের একটা ওয়েবসাইট থাকবে। আচ্ছা, তারপর লার্নিং সুইমিং, সুইমিংটা আসলে এটার উপর জোর দেওয়া উচিত যাতে সবাই একটু সুইমিংটা জানে। তা ট্রেনিং, এগুলো ট্রেনিং গুলো ফ্লাট, যে এই যে ফ্লাটে যেগুলো আমরা বললাম, এই ধরনের আরো নতুন কিছু, এগুলো স্কুল লেভেল থেকে বাচ্চাদের কিছু শেখানো উচিত। প্রিমনিশন কোড ফর ফ্লাট আই ইন্টেন্সিটি, এটা খুবই জরুরি যে আমার ফ্লাডের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে কতটুকু ডেঞ্জারাস, কতটুকু হার্মফুল, সে অনুযায়ী সবাইকে মোবিলাইজ করতে হবে। যেমন ঘূর্ণিঝড়ে কাউকে বলতে হয় না, তারা সহজে মোবিলাইজ হয়ে যায়। তারপরে তার জন্য শেল্টারও থাকতে হবে সেরকম সাফিসিয়েন্ট। তারপরে মোবাইল নেটওয়ার্কটা আমরা দেখেছি একটা ডিজাস্টার হয়েছে, এটা আনএক্সপেক্টেড, তাদের সিরিয়াস হওয়া উচিত। আর যদি সেটা না হয় তাহলে গভর্নমেন্টে এটা ব্যাপারে তাদের সাথে বসা উচিত এবং তাদেরকে পেনালাইজ করা উচিত চাই। তারপরে সিকিউরিং ফিশ পন্ড, এটা একটা খুবই অবহেলক হয়েছে আমাদের এই ফ্লাডে, এটা এটা প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে পুঁজি হারিয়েছে। তারপরে হচ্ছে আপনার অন সাইট ড্রিঙ্কিং ওয়াটার এন্ড প্রপার প্যাকেজ ফুডস, মানে ড্রিঙ্কিং ওয়াটারটা অন সাইটে করলে পরে এই বটল বটল ওয়াটার থেকে এটা অনেক ইউজেবল। আর একটা হচ্ছে যে রেইন ওয়াটার যদি হারভেস্ট করে সেটাও খুব ভালো। আর একটা হচ্ছে প্রপার প্যাকিং করতে হবে ফুডটাকে, আর রাইট প্রোডাক্ট ইন রাইট প্লেস, যেটা আমি বলেছি যে যখন প্রথম দিকে ড্রাই ফুড দিতে হবে এটা কন্টিনিউশন করা যাবে না, পরের দিকে আপনার ভাত ডাল আলু এগুলো খেয়ে অভ্যস্ত বাঙালির, এটা এটা দিতে হবে, বেশি দিন না খেয়ে থাকতে হবে। তো ওইটা ভাত রান্না করার জন্য যে ফেসিলিটি সেগুলো তাকে দিতে হবে। এবং ইভেন আমরা দেখেছি, আমরা লক্ষ্মী করে আমার বন্ধু তারা সিলিন্ডার কালেক্ট করে সিলিন্ডার দিয়েছে বাড়ি বাড়ি, তারা পয়সা দিয়েছে কিন্তু এই যে সিলিন্ডারটা তারা আনতে পারছিল না, এটা যে পৌঁছে দিল বাস পর্যন্ত, এটাই আনা। তো এগুলো করা যেতে পারে। তারপর হেলথ অ্যাসেসমেন্ট টাও দরকার, মানে ডাক্তাররাও এগিয়ে আসা উচিত, আমাদের ডাক্তার ভাইরা যারা আছে তারা বিভিন্ন, তারা ক্যাম্পিং করতে পারে ডিউরিং ফ্লাড এন্ড আফটার ফ্লাড, তাদের কাজ আরো বেশি, পোস্ট ফ্লাড অ্যাক্টিভিটিস তাদের আরো এগিয়ে আসা উচিত। আসলে আমরা ফ্লাডের সময় সবাই এত কাজ করে কিন্তু আফটার ফ্লাড আমরা আর ভুলে যাই যে ওখানে কোনো কাজই নাই, নয় আসলে ওখানেই বেশি কাজ। তারপর সোশ্যাল সিকিউরিটি, এই সোশ্যাল সিকিউরিটি যদি ডেভেলপ করা না তখন করতে হয়, কারণ তখন সাফিসিয়েন্ট পুলিশ আনসার সিকিউরিটি তখন থাকে না। তো ওইখানে একটা প্রত্যেকটা গ্রামে বা শহরে ওখানে একটা গ্রামের যুবকরা একটা সিকিউরিটি বিল্ড আপ করে যাতে ডাকাতি উপদ্রব থেকে বাঁচা যায়। তারপর স্পন্টেনিয়াস ভলেন্টিয়ার্স ক্রিয়েট করতে হবে, আর স্পন্টেনিয়াস ভলেন্টিয়ার্স কিন্তু আছে, সবাই কিন্তু যেতে চায়। তো অনেক অনেক কমেন্ট হয়েছে ফেসবুকে দেখেছি যে কেউ পিকনিক করছে এই সেই, আসলে একটু তো হবেই, কারণ আমরা শহরে থাকি তো ওখানে পানিতে গেলে তো একটু পিকনিক লাগবেই, তো ওই পিকনিক না করতে গেলে তো সে কাজই করবে না, সে তো আর জেলখানা যায়নি, বন জঙ্গলে গ্রামে গিয়েছে জেলখানার মধ্যে কাজ করার জন্য,
তাকে তার তার একটা ইয়ে থাকতে হবে, এনথু কাজ করতে হবে। আসলে যারা ভলেন্টিয়ার তারা এক ধরনের পাগল, একটা একটা এক ধরনের পাগল। এই পাগলামি না থাকলে তারা করতে পারে না কাজটা। তো এই স্পন্টেনিয়াস ভলেন্টিয়ার্সের মধ্যে কিছু লিমিটেশন আছে, তাদের তাদেরও তো ঘুমাতে হবে, তাদের শেল্টার দরকার, তাদের খাওয়া দাওয়া, তাদের টয়লেট দরকার। তো তার জন্য ওই পার্সপেক্টিভ চিন্তা করে আমি এই এই সিকিউর অ্যান্ড রিলায়েবল সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। তো এই ইনফ্রাস্ট্রাকচার জন্য আমি যে পন্টুনটা আমি প্ল্যান করেছি নেক্সট ইয়ারে এটা আমরা লঞ্চ করব। তো সেটা আরেকটা হচ্ছে কাল্টিভেশন সাপোর্ট বাই হরিজন্টাল ইন্টিগ্রেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাল্টিভেশন ভালো হবে এই ফ্লাডেড এরিয়াতে, তো এই সারপ্লাস প্রোডাক্ট আমাদের বাইরে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করতে গেলে আমাদের অনেকগুলো কাজ, আমাদের কোল্ড চেইন ডেভেলপ করতে হবে, এবং এক্সপোর্ট আমাদের কার্গো পাওয়া যায় না, সেখানে অনেক সিন্ডিকেট, এই জায়গাগুলোকে এই জায়গাগুলোতে আমাদেরকে ইজি করতে হবে, গভর্নমেন্টকে খুব সিরিয়াস হতে হবে, না হলে আমাদের কিন্তু কৃষকরা আবার ক্ষতিগ্রস্ত হবে। তারপর ক্যানেল অ্যান্ড ড্যাম ম্যানেজমেন্ট, এই ক্যানেল খালগুলো যতগুলো গ্রামের খাল আছে এবং শহরে যেগুলো আছে এগুলো সব ম্যানেজ করতে হবে। আর ড্যাম ম্যানেজমেন্ট এটা আসলে গভর্নমেন্ট পলিসি, তারা এটা সরকারি ভাবে এগুলো ডিসকাস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এনি কোশ্চেন উই ক্যান অ্যান্সার অ্যান্ড উই ক্যান লার্ন ইচ আদার। থ্যাংক ইউ মাদার ভাই, অনেক ধন্যবাদ। আমরা কোশ্চেন অ্যান্সার সেশন দেব, আমাদের নেক্সট যে ওয়েবিনারের স্পিকার রয়েছেন তারপরে, তো আমি রিকোয়েস্ট করব আপনার একটা স্ক্রিনটা অফ করার জন্য। আচ্ছা এটা কি মিনিমাইজ করলে হবে নাকি ক্রস করে দিব? রাইট, সো এখন আমাদের সেকেন্ড স্পিকার আর্কিটেক্ট স্যামসন নাহাত মুন্নিয়াহু, যিনি আমাদের ধারণা দিবেন স্পেশালি আপনার প্ল্যাটফর্মের পরে আমাদের কি ধরনের শেল্টার এবং কি ধরনের আবাসন স্থল হওয়া দরকার এবং দোকানপাট বিজনেসের যে ছোট ছোট প্ল্যানিং রয়েছে সেই সম্পর্কে উনি বলবেন। তো আমি রিকোয়েস্ট করব আপুকে তার স্ক্রিন শেয়ার করে প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। এখন আজকে সম্ভবত আমজাদ ভাইয়ের সাথে আমার যে এটা কথা হয়েছিল গ্লোবাল ইনিশিয়েটিভস টু লোকাল এন্ড এনগেজমেন্ট লোকাল স্টেক হোল্ডার, হ্যাঁ, তো ওটা নিয়ে আমি কথা বলবো যে এটা সব ক্ষেত্রেই এখন যে আলাপ সুন্দর আলাপ শুনলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে, কিন্তু এটা ওভারঅল যেমন আমরা নট অনলি যে মানে ডিজাস্টার ইকো মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা বিশাল এক মেগা মাস্টার প্ল্যান করেছি বিগত 2014 থেকে, এটা হচ্ছে একটা হচ্ছে সার যেটা হচ্ছে আমাদের কমিউনিটি মাস্টার প্ল্যান এবং তার সাথে সাথে প্রজেক্ট এন্ড প্রোগ্রাম দুইটা একসাথে আমাদের এখানে চলবে, এসপিআরডিএল একটা প্রজেক্ট আর সার হচ্ছে একটা প্রোগ্রাম। তো এখানে প্রজেক্ট প্রোগ্রাম একসাথে হবে আর পিপলস অ্যাসেম্বলি এবং কোলাবোরেটিভ অ্যাকশন অফ প্ল্যানিং এখানে থাকবে। তো যাই হোক, এটা আলোচনা করতে গেলে আমাকে প্রায় অনেক তো একটা সেশনে আপনাদেরকে কথা বলতে হবে, তো আমি এর জন্য খুব দ্রুত যেটা আমাদের ফ্ল্যাট নিয়ে বাড়ি হবে যেহেতু এগুলি নিয়ে একটু কথা বলি, তার আগে একটু সার্ভার কমিউনিটি ডেভেলপমেন্ট আমি 2 মিনিটে একটু বলে যাই। এখানে আমরা যেটা ফ্ল্যাডের মধ্যে দেখেছি যে ফ্ল্যাট বা যেকোনো ন্যাচারাল ডিজাস্টার হলে যে আমাদের এখন রুরালে কি হয়, রুরালে এই যে কোর্টিয়ার্ডগুলি কিন্তু হয়ে যায় কিংবা কোর্টিয়ার্ডগুলি দিনের পর দিন এরা আমাদেরকে এত এত পণ্য তৈরি করেছে বা এত কিছু পাচ্ছি আমরা ইকোনমিক অবদান আছে এগুলির ক্ষেত্রে, তো এই কোর্টিয়ার্ডগুলি নষ্ট হয়ে যায় তখন আয়ের পথটাও হয়ে যায়, বাড়িগুলি ভেঙে গেলে বা বিভিন্ন রকম ডিজাস্টার বলে। তো যাই হোক, তো আমরা এগুলোকে গত 2014 থেকে আমরা কিভাবে এন্টারপ্রেনারদেরকে খুঁজে বের করে তাদেরকে মানে গ্লোবাল ইনিশিয়েটিভস টু লোকাল, হ্যাঁ মানে গ্লোবাল এবং থেকে একেবারে প্রান্তিকে গিয়ে আমরা বাড়িগুলি বানিয়ে দিচ্ছি অথবা একটি মাস্টার প্ল্যান চিন্তা করে এরকম করছি। তো এখন আমি সরাসরি আপাতত একটু হালকা ধারণা দিলাম যে আমরা এরকম সারা বাংলাদেশে এন্টারপ্রেনারদের সিলেক্ট করেছি এবং তাদের টেকসই উন্নয়নের জন্য কিভাবে কাজ করবে, বর্তমান কারেন্ট গ্লোবাল ইস্যুগুলিকে নিয়ে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কিভাবে কাজ করা যাবে এগুলো নিয়ে আমরা
কাজ করছিলাম। তো যাই হোক, এখানে আমি আরেকটু মানে এই টোটাল স্লাইড গুলি এখন এত অল্প সময়ে দেখানো সম্ভব না, এটার জন্য তাহলে আমাকে আরেকদিন সময় নিতে হবে। যেমন আজকে যেহেতু উত্তরটা মানে যেহেতু আবাসন নিয়েই কথা বলছি, জাস্ট এটা দেখাই যে আমরা যখন এই কোর্টইয়ার্ড গুলি ডেভেলপ করেছি, আমরা তখন কিছু এরকম বাড়ি তৈরি করে তাদেরকে একটা মাস্টার প্ল্যানে এনে তাদের আর্থিক সামাজিক উন্নয়নকে আমরা করে দিতে চেয়েছি। এবং যেহেতু ফ্লাড রিলেটেড কিছু কনস্ট্রাকশন নিয়ে আমরা পরে আলাপ করব, আমরা এখানে দেখাচ্ছি যে আমরা কনস্ট্রাকশনটাকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাকে একেবারে মাইক্রো করে ফেলেছি। দেখেন এখানে ইটের বিকল্প ডাইস করে আমরা লোকেশনে ব্রিজ তৈরি করে ফেলছি যেখানে কনস্ট্রাকশনটা হচ্ছে। এবং এইভাবে আমরা সারা দেশে একসাথে 1000 বাড়ি 500 বাড়ি এভাবে করছে। বর্তমানে সুন্না ফাউন্ডেশনের যে 1000 বাড়ি সেটাও এই মেথডে তৈরি করছি এবং ওই প্রেজেন্টেশনটা আমিও দেখাচ্ছি। এগুলো আমাদের কমিউনিটি আবার মানে ডেভেলপমেন্টের বিশাল গুলি নিয়ে কথা বলছি, যে কোটিয়ার ডেভেলপমেন্ট কিভাবে করব, এগুলি আমরা পরবর্তীতে আলাপ করব। এবং আমরা ফিল্ডে গিয়ে রিসোর্স গুলোকে আমাদের এখন 534টি থানার রিসোর্স গুলোকে এন্টারপ্রেনারদেরকে আইডেন্টিফাই করে আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করছি এবং সার্ভ এবং এসো এই দুইটা কনসেপ্টে আমরা কাজ করছি। এখন আমরা চলে যাই বন্যা প্রতিরোধী বা নির্মাণ। তো বন্যা প্রতিরোধী বাড়ি নির্মাণের শুরু করেছে আলহামদুলিল্লাহ, আমার সাথে রেডি করছি, হয়তো আগামী মাসের ফার্স্ট উইক নাগাদ আমাদের সাথে ওনাদের একটা কন্ট্রাক্ট বা কিছু একটা হবে, প্রাইসের উপর ভিত্তি করে বা আমাদের সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে। তো আমরা এই বাড়িগুলি যখন এখন আমরা এখানে আমরা একটু দেখাই যে আমরা এখানে সাধারণত বন্যা এলাকায় যে আমরা এলিভেটেড স্ট্রাকচার গুলি এরকম এলিভেটেড স্ট্রাকচার গুলি আসলে বন্যা এলাকার জন্য আমরা সাজেস্ট করি, কিন্তু এলিভেটেড স্ট্রাকচার গুলির যে পরিমাণ বাজেট থাকে, হ্যাঁ, যে আমরা একেবারে যে কুমিল্লার যে ফেনী যে বাঁধের যেখানে ভেঙেছে বর্ডার এরিয়া বা নদীর সাইট গুলিতে আমরা এরকম এলিভেটেড স্ট্রাকচার বলে নিচে আমার বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারে, আবার উপরে ঘর গুলিও থাকতে পারে। তো এই এলিভেটেড স্ট্রাকচার গুলি কেমন হতে পারে, এছাড়া আমরা কিছু প্রপোজাল এরকম দিয়েছি যে যারা মানে সবসময় গভর্নমেন্ট থেকেও একটা সাজেশন করেছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর আওতায় যে বাড়ি ঘর গুলোকে এরকম 2 ফিট হাইটে যেতে হবে, কিন্তু 2 ফিট হাইটে গেলেও যেহেতু বাড়িটাকে এই বাড়িটা বানাতে এবং এটার যে মানে কস্টিং সবকিছু মিলায় সময় সাপেক্ষ, যার জন্য আমরা কিছু এরকম মানে কস্ট ইফেক্টিভ কিছু হাউস ডিজাইন করে আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাচ্ছি। এবং তারা ইতিমধ্যে আমার সারা বন্যা বিভিন্ন উপকূলীয় এলাকাগুলিতে আমার অলরেডি বাড়ি বানানোর কাজ চলছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বাঁশের উপরে বাড়ি, যে আমার যেহেতু উপরে তুলতেই হবে, মেনলি আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভিটাটা ঠিক থাকে না, সাস্টেনেবল থাকে না, ভিটাটা উঁচু থাকে না এবং টেকসই থাকে না। আর ভিটা উঁচু না থাকার কারণে যেটা হয় যে আমরা এখানে একটু দেখাতে পারি আমাদের মাস হবে ভিটা, আচ্ছা আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, এটা হয়তো সামনে এখন পাচ্ছি না। তো ভিটাটা উঁচু না থাকলে যেটা হয় যে আমাদের নিচে এই যে একটা দেয়ালের এই জায়গার মাটিটাই সরে যায়, তখন আমাদের পুরো ঘরটাই নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ঘর কিসের হবে, ঘর কনক্রিটের হতে হবে, ব্রিকের হতে হবে, কিংবা মানে খুব দামি কিছু হতে হবে এরকম দরকার নেই। এটা সবকিছু নির্ভর করে আমার হচ্ছে কি ডিজাইনের উপরে যে আমি কতটুকু এলিভেটেড করব। তো সেই ক্ষেত্রে এটা খুব কস্ট ইফেক্টিভ একটা এক্সাম্পল, এক্সকিউজ মি, এটা হচ্ছে খুব কস্ট ইফেক্টিভ একটা সলিউশন যে বাঁশ দিয়েই করলাম, পাশে আমরা শীট দিয়ে একটু নান্দনিক পরিবেশে আমরা বন্যা সময় আমরা এরকম একটা পরিবেশে থাকতে পারলাম। এছাড়া আরো কিছু এখানে দেখা যাচ্ছে, তো এরকম কিছু স্ট্রাকচারকে আমরা এখানে
ফ্লাড প্রন এরিয়াগুলিতে আমরা কাজ করতে পারি, এরকম নিচে কিছু পায়ার সিস্টেম দিয়ে আমরা মিনিমাম হাইট গুলোকে ধরে উপরে একটু হাইট বাড়িয়ে উপরে ইউটিলিটি অ্যাকোমোডেশনের ইউটিলিটি বাড়িয়ে এইভাবেও কিছু বাড়ি আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে ভাই কিছুক্ষণ আগে ফ্লোটিং যে স্ট্রাকচারটা দেখালো, তার উপরে চাইলে আমরা এরকম বাড়িগুলোকেও বানাতে পারি। এগুলি এক সময় হয়তো অ্যাঙ্করিং করা থাকলো, বন্যার সময় এগুলি ভাসলো, এরকম হতে পারে। যেগুলি যেখানে আমরা খুব ফ্লাড মানে যেখানে রিস্ক মনে করছি উপকূলীয় এলাকাগুলিতে, এবং অলরেডি আমরা দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকাগুলিতে এই বাড়িগুলি আমরা তৈরি করছি। এখানে দেখা যাচ্ছে যে আমি কিছু বাড়ির যে আমরা নিজেরাই যে সার্ভে গুলি করেছি, এখানে দেখা যাচ্ছে এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওই যে ভিটা যে এখানে নষ্ট হয়ে যায়। আমাদের দেশে আমরা সাধারণত খুব সুন্দর করে বাড়ি করি, কিন্তু বাড়িটাকে 2 ফিটের উঁচু করি না। যে এই যে এই বাড়িটা, এর যদি 2 ফিট উঁচু থাকতো তাইলে তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতো না। এখন হইতে পারে যে ইনিশিয়াল একটা বাড়ি বানানোর জন্য যে 2 ফিট উঁচু করতে হলে মিনিমাম 15,000 টাকা থেকে 20,000 টাকা লাগবে প্রতি 100 স্কোয়ার ফিট বা 150 স্কোয়ার ফিট এরকম, মানে ক্ষেত্র বিশেষে। এটা মাটি দিয়েও হতে পারে, আবার কাঠের পাটাতন দিয়েও হতে পারে। তবে আমি মনে করি কাঠের পাটাতন দিয়ে করাটাই ভালো, নিচে তাহলে হাঁস মুরগি ইত্যাদি থাকতে পারে। এটা কিন্তু এটা বাজেটের উপর ডিপেন্ড করে। এই যে এরকম একটা বাড়ি, এরকম একটা স্ট্রাকচার দেখা গেল যে আসলে সত্যি কথা যেটা আমরা বেশি বন্যা হলে তো শেল্টারে যেতেই হবে, কিন্তু তারপরও আমরা মনে করি যে এরকম আমাদের ক্লিন লেভেলটা যদি একটু হাই করে দেই তাহলে মনে হয় বাড়ি থেকে রক্ষা পাবে। এখন আমরা যেটা আজকে থেকে কাজ শুরু করেছে কিছুক্ষণ আগে, এটার এই যে দেখা যাচ্ছে মুরগি উপরে উঠে গেছে, তারপরে এরকম ডিজাস্টার, এই হচ্ছে কন্ডিশন। বাড়িটা কিন্তু 2-3 মাসে আমরা যেই তাদের ইন্টারভিউ নিলাম, খুব বেশি দিন হয় নাই তারা এই বাড়িটা বানিয়েছে, কিন্তু বাড়ির এই অবস্থা। তো যাই হোক, বন্যা উপদ্রুত এলাকায় আমরা কেমন বাড়ি নির্মাণ করতে পারি, তো যেটা হচ্ছে এরকম কনক্রিটের বাড়ি নির্মাণ করতে পারি, ব্রিক দিয়ে করতে পারি। তো এটা ডিপেন্ড করে বাজেট এবং আমি ইমপ্লিমেন্টেশন টাইম, আমি আসলে কিভাবে করব। এবং অবশ্যই কনক্রিটের বাড়ি, কনক্রিটের বাড়ি বা ব্রিকের বাড়ি এরকম স্ট্রাকচারে গেলে এটা অবশ্যই টেকসই হবে, কিন্তু এছাড়াও আমরা এখানে আমরা যেটা করি যে আমরা এই কনক্রিট ব্রিকে গেলে অনেক সময় লাগে, আর আমরা ব্রিককে প্রমোট কম করি, যার জন্য আমরা যেটা করছি যে আমরা প্রিকাস্ট, এটাও ব্রিক স্ট্রাকচার দেখাচ্ছি, যে আমি ডিজাইনগুলি দেখাচ্ছি যে এটা বন্যার একেবারেই কোস্টাল এরিয়ার জন্য হইতে পারে, অথবা অন্যান্য জায়গায় যে যে সামর্থ্য অনুযায়ী আমাদের সলিউশন গুলোকে নিয়ে ওভারঅল ওরা বিভিন্ন এলাকাগুলিতে এই ডিজাইনগুলো আমরা সবাই মিলে প্রমোট করতে পারি। খরচের উপর ভিত্তি করে, সাইজের উপর ভিত্তি করে এক এক শেপে বাড়িগুলি হতে পারে। এখানে দেখা যাচ্ছে আমার এই বাড়িটা সবচেয়ে সস্তা এবং এটা দীর্ঘস্থায়ী, অনেকদিন টিকে থাকে এই বাড়িটা। এটা হচ্ছে কাঠের সাথে শীট, আমার প্লেন শীট কাঠের সাথে দিয়ে নান্দনিক ভাবে আমরা এই বাড়িটা করছি। এই বাড়ির কিছু কিছু স্যাম্পল মুন্সিগঞ্জের বাড়িগুলির মতোই, কিন্তু আমরা একটু আর্কিটেকচারালি একটু সুন্দর করে নান্দনিক ভাবে উপস্থাপনা করছি। যে এখানে সাধারণত গ্রাম দেশে এত ক্লোজ গ্রিল টিল দেওয়া থাকে না, ওপেন থাকে, চাইলে এরকম ছোট্ট করে একটা ইউনিট, বা এই যে আমি এটা দেখাচ্ছি এটা তো ঢাকা থেকে আমি 100-1000 বাড়িও বানায়া লোকেশনে পাঠাই দিতে পারি, জাস্ট ওখানে গিয়ে দাঁড়া করায় সেট করে দিবে। তো এটাও একটা সলিউশন। আর এই সলিউশনটা হচ্ছে দোতলায় উঠলো, এটা হচ্ছে তাদের জন্য, ইয়াংদের জন্য, যে পিতামাতা বা বয়স্ক প্রতিবন্ধী যারা থাকলো তারা নিচে থাকলো, ফ্ল্যাট বা অন্যান্য সময় তাদেরকে দোতলায় নিয়ে গেল। এইভাবেও আমরা ছোট একটা স্পেসে এই বাড়িগুলি করতে পারি। তো এই লোকেশন, এরকম কিছু লোকেশনে আস্তুন্না ফাউন্ডেশনে এরকম কিছু বাড়ি নির্মাণের কথাবার্তা হচ্ছে। আর এখানে হচ্ছে এ ফ্রেম টাইপের একটা ইয়ে, এটা আরো কস্ট ইফেক্টিভ, যে 4টা খুঁটির উপরে আমি কাঠের পাতাতন করে ফেলবো। করে এইভাবে কাঠের পাতাতন বা 200 টাকা পার স্কোয়ার ফিট খরচ করে, তো সেই তার উপর ভিত্তি করে আমার এখানে দেয়ালের খরচটা বাঁচলো, জাস্ট শেল্টার কম সময়। আবার চাইলে কিন্তু এগুলি খুলে ফেলা যায়, খুলে এই বাড়িগুলি আমি 20 বছরও রাখতে পারবো, আবার খুলে আরেক জায়গায় নিয়েও যেতে পারবো। আর যতদিন যাবে এগুলির আসলে ভ্যালু থাকে, কাঠের ভ্যালু বা ফ্রেমের ভ্যালুটা থাকে, 3টা হয়তো নষ্ট হতে পারে ইত্যাদি। আর এখানে আমার কাঠ নাই, কিছু নাই, আমি চাইলে বাঁশ দিয়েও করতে পারি,
এখানে আমি বাঁশ দিয়ে পুরো বাড়িটা দেখাচ্ছি যে আমার লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি, ইন্ডিজিনাস ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। মূলত ডিজাইনটাই আসল যে কোন এলাকায় কি বাড়ি চলবে। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে এটা চাইলে আমি নিচে দুইটা নিচেও একটা ইউনিট করতে পারি, উপরেও একটা ইউনিট করতে পারি, এরকম ডুপ্লেক্স টাইপের। তারপর বন্যার সময় এগুলি খুলে দিতেও পারে, অথবা নিচে আমার কোনো ফ্যাক্টরি, ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে আমার উদ্যোক্তাদের স্টোরেজ বা ফ্লাড বা ডিজাস্টারের সময় নষ্ট হয়ে যায়। আমাদের দেশে দেখেন পাল শিল্প, এই যে আমরা পলিথিনের বিকল্প অনেক কিছু চাচ্ছি, অনেক রকম চাচ্ছি, কিন্তু আমাদের লোকাল যে ইন্ডিজেনাস ক্রাফট গুলিকে আমরা প্রমোট করছি। যেমন ধরেন আমাদের যে নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ক্রাফট সেন্টার গুলি ছিল, দিনে দিনে এগুলি হারিয়ে যাচ্ছে। এবং আমাদের বর্তমান গভর্নমেন্ট অলরেডি, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে গত সপ্তাহে ইউআই জমা দিয়েছি, অলরেডি এই শিল্পগুলির উপরে জোর দিয়েছেন এবং বিভিন্ন প্রকল্প এবং কনসালটেন্টদেরকে আহ্বান করেছেন যে তাদের কনসেপ্ট জমা দেওয়ার জন্য। তো আমরা এখানেও দেখছি যে বর্তমান গভর্নমেন্ট এগুলো প্রমোট করার জন্য খুব উদ্যোগী। এবার আসি, আমরা চাইলে আমাদের যদি বাজেট থাকে, আমি এটা প্রমোট করছি যে এখানে আমাদের গ্রামের আত্মীয় স্বজনরাও থাকতে পারলো, আমরাও থাকতে পারলাম, গ্রামের নিচে আমার অনেক বড় আঙ্গিনাও থাকলো, আমার সুন্দর একটা পরিবেশে, যে আমরা গেলেও যেন গ্রামে ভালো লাগে, ওরকম নিজের মতো করে আমরা খুব শহরমুখী হয়ে গেছি। তো আমার মাস্টার প্ল্যান গুলিতে এবং আমার কনসেপ্ট আইডিয়া আমরা গ্রামমুখী করার জন্য যে পুশ ফ্যাক্টর গুলোকে নিয়ে কাজ করে, যে মানে মানুষ গ্রামে যেতে চাইবে, তার ওখানে গেলেই ভালো লাগবে, এরকম বিষয়গুলি তুলে ধরে আমি এই বাড়ির ডিজাইন গুলি এখানে দিয়েছি। এছাড়া আরো কিছু আমাদের রিসার্চ চলছে, যে আমরা ম্যাক্সিমামই বলে যে খুব গ্রাম নিজে মানে ঢাকায় বা বিভিন্ন জায়গায় নিজের জন্য নিজে যেখানে আছে ওখানে কিন্তু কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু যখনই তারা গ্রামে একটা বাড়ি করতে চায় চেষ্টা করে যত কম খরচে করার। তো ক্ষেত্রে অনেকেই আমাকে বললো কস্ট ইফেক্টিভ হাউজিং এর ক্ষেত্রে, তো কনস্ট্রাকশন তো কখনো লো কস্ট হয় না, কস্ট ইফেক্টিভ করা হয়তো যায়। তারপরে আমি কিছু বেম্বো স্ট্রাকচারের উপরে চিন্তা করেছি। তো এখানে হচ্ছে আমি ইতিমধ্যে যে বাসাগুলি বানিয়েছি এগুলি সব ফ্লাড প্রন এরিয়া এবং নদীর তীরবর্তী অঞ্চলে ছোট ছোট দেখা যাচ্ছে, এবং ওই বাড়িগুলো এখানে সবগুলি বিভিন্ন মিডিয়া রিপোর্টিং গুলি দেখা যাচ্ছে যে বাড়িগুলি উপরে সবাই মানে বেশ আমাদের প্রশংসাই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই তো এই বাড়িগুলি হচ্ছে, এগুলি সেই মানে আমার যে কোটিয়ার্ড সম্বলিত বাড়িগুলি, যে এই বাড়িগুলি এরকম হবে। এই বাড়িটা আমি ঢাকা থেকে নিয়ে গিয়ে এরকম 500টি বাড়ি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেমন রুমা থানা, বান্দরবনের রুমা থানা একেবারে যে বগালেকের আগে যে ঢুকতে যে রাস্তা, ওইসব জায়গায় আমার এই মালামাল না, ওখানে পানি পাওয়া যায় না, ওইসব জায়গায় এই বাড়িগুলি কনস্ট্রাকশন করা হয়েছে। এবং সেই এছাড়াও পটুয়াখালী যে একেবারে মানে রাঙ্গাবালি দ্বীপ, ওখানে একটাই কনস্ট্রাকশন আছে, এটাই আমাদের এই বাড়িটা। তো এই এই কলামটা যেটা দেখা যাচ্ছে, পটুয়াখালী বলেন আর বান্দরবন বলেন, দুইটাই কিন্তু আমার ঢাকা থেকে গিয়েছে। এই দেয়ালগুলি আমার সব ঢাকা থেকে গিয়েছে, প্রিকাস্ট কনক্রিট। তো এই হচ্ছে এইভাবে আমরা বাড়িগুলি সারা দেশে নিয়েছি। এটা একেবারে সাতক্ষীরার কালীগঞ্জ, হ্যাঁ একেবারে সুন্দরবনে, সেই সব জায়গায় এই বাড়িগুলি পিছনে নদীতে আপনার মাস্টার প্ল্যান নিয়ে ইনশাল্লাহ আমরা আর একদিন একটা প্রেজেন্টেশন করবো, সেদিন আপনি তৈরি করতে পারলে ভালো। তো এই যে সেই ক্ষেত্রে বাজেটের বিষয় আছে এবং সময়ের বিষয় আছে, প্লাস হচ্ছে এই যে ফ্ল্যাট প্রোন এরিয়া এরকম করা যেতে পারে, অথবা কাঠের বাড়িগুলিকে নিয়ে কাজ করা যেতে পারে। তো মোটামুটি এই যে আমরা যে একটু দেখিয়ে দেই, আমরা একদম ঢালাই থেকে আরম্ভ করে সবকিছুই ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা এইভাবেই আমরা এই বাড়িগুলি, ইভেন আশ্রমনা ফাউন্ডেশনেরও যে আমরা বাড়িগুলো 1000 বাড়ি বানানোর উদ্যোগ নিয়েছি, যদিও ওনারা 6000 বাড়ি বানাবে,
কিছুবারই আমরা টিন শেড এগুলো প্রস্তাব করেছি, যেটা ওনারা নিজেরাই বানিয়ে নেবেন। আমরা তাদেরকে বাজেট, কম্পারেটিভ অ্যানালাইসিস, কস্টিং কেমন হইতে পারে, হ্যাঁ ইত্যাদি সব, এবং কাস্টিং ইয়ার্ডে তুলে কিভাবে করবে, সব কিছু বাড়ি করার নিয়ম এবং নিজে নিজের বাড়ি কিভাবে করবে, সব একটা অর্গানাইজেশন বা গভর্নমেন্টের সাথে আমরা ইতিমধ্যে কথা হয়েছে যে আমরা বাড়িগুলি গভর্নমেন্টকেও জমা দিয়েছি যে এভাবে করতে পারে। তো আপাতত আমার আর বলার কিছু নাই, এই ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার স্ক্রিনটা যদি অফ করেন তাহলে ভালো হয়, আমরা অডিয়েন্সের কোশ্চেন আমরা সেশন না দেব এবং আমাদের কিছু এক্সপার্ট ওপিনিয়নটাও নিব। তো থ্যাংক ইউ, স্পেশালি আজকের প্রথম স্পিকার এবং সেকেন্ড স্পিকার দুজনই লার্নার্ড এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পিপল, যার প্রেজেন্টেশন এবং মোড দেখে আমরা খুব খুশি হয়েছি। কারণ আমরা যারা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ করতে চাই, শিখতে চাই, তাদের জন্য খুব ভালো একটা মাইল ফলক। আর যারা স্পেশালি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, সবচেয়ে বড় কথা যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা এলডিসি থেকে উপর দিকে যেতে চাচ্ছি। এলডিসি কোম্পানি বা এলডিসি কান্ট্রিগুলোতে বড় সমস্যা হলো কি, এলডিসি কোম্পানি যখন আমরা কোনো ফাইন্যান্স পেতে চাই, বিশ্ব ব্যাংক হোক, আইএফসি ব্যাংক হোক, আর যে কোনো ডোনার ফাউন্ডেশন থাকে না, কারণ তারা মনে করে যে আমরা এলডিসি যেহেতু নিচে, আমাদের কোথাও মাথা নাই, বুদ্ধি নাই, ব্রেন নেই, ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সেগুলো তৈরি হবে, সেখান থেকে কনসালটেন্ট আসবে, সেখান থেকে ফান্ড আসবে এবং একটা পুরো প্যাকেজের মতো আসে করে দিয়ে যাবে, আমরা শুধু বসে খাবো বা তরবো অপারেশন করবো। কিন্তু আমাদেরও যে এলডিসি থাকলেও আমরাও যে এখানে এক্সপার্টাইজ লোক আছি এবং আমরাও যে সেম কাজগুলো আরো লো কস্ট, এই ধরনের ম্যানেজমেন্ট বা এই ধরনের ডিজাইন ড্রয়িং ইমপ্লিমেন্টেশনটা করতে পারি, সেটা আমাদের নীতি নির্ধারণে যারা রয়েছে, স্পেশালি যারা মিনিস্ট্রি এবং সচিব এবং কনসালটেন্ট রয়েছে, বিশেষ করে গভর্নমেন্ট এবং বড় বড় এনজিও গুলোতে, তারা মনে করে না। তো আমাদের যারা প্রফেশনাল বডি আছে তাদের বড় একটা কাজ হলো এইসব জায়গাতে নিয়মিত প্রেজেন্টেশন করা এবং সেই অনুসারে তাদের বোঝানো, তাদের এক্সপার্ট ফিল্ড বা ম্যান পাওয়ার আমাদের বাংলাদেশে আছে, আমাদের সেগুলোকে ইউটিলাইজ করা, এক্সপার্টের সাথে সাথে বিদেশি যে থাকবে না তা বলছি না, তাদের একজন থাকলে আমাদের দশজন তার পাশাপাশি থাকবে, থেকে সেটাকে ডেভেলপমেন্ট করা যায়, এই নিয়ে আমাদের মনে কাজ করা যায়। তো প্রথমেই আমাদের হ্যান্ড রেজ করেছেন আমাদের শ্রদ্ধেয় আমজাদ ভাই, আমজাদ খান প্লিজ আনমিউট এবং কোশ্চেন করেন আপনার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শামসুন্নাহার নূপুর, শামসুন্নাহার আপা এবং আমাদের ইঞ্জিনিয়ার এমডি মাহদুর ইসলাম ভাই আপনাদের সাবলীল এবং সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমার ছোট্ট একটু প্রশ্ন ছিল মাজহার ইসলাম ভাইয়ের কাছে, আপনি যে আপনার ওয়াটার ট্রিটমেন্টের যে একটা আপনার পোর্টেবল ওয়াটার এর যে একটা ব্যবস্থা করেছিলেন, ওইখানে আপনার যে ওইখানে খরচ হয়েছিল আপনার 1,80,000 টাকার মতো, তো প্রায় 12,000 লিটার আপনি ওখান থেকে প্রোডাকশন আসতো আপনার ওই বন্যা কবলিত মানুষদের জন্য, তো এই ক্ষেত্রে কি তাতে পার লিটারে আপনার দেখা যাচ্ছে খরচ আসছে প্রায় 15 টাকার মতো আর কি, তো এটা কি আরো কমিয়ে আনা যায় কিনা, কারণ 2 লিটারের বোতল তো বাংলাদেশে অ্যাটলিস্ট 25-30 টাকার মধ্যে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো ফিউচার কোনো প্ল্যান আছে কিনা যে এটাকে আরো কমে নিয়ে আসা যায় কিংবা এই ধরনের বড় ব্যাপক হারে প্রোডাকশন আসে এরকম কোনো আপনার পরিকল্পনা আছে কিনা। জি আমজাদ ভাই, আসলে 12,000 লিটার আমরা দেখিয়েছি 3-4 দিনের প্রোডাকশন, 4 ডেজ প্রোডাকশন, যদি 8 ঘন্টা করে করি, মানে একটা ফিজিবিলিটি দেখানোর চেষ্টা করলাম। এটা আসলে আপনি এটা মাসের পর মাস, বছর পর বছর প্রোডাকশন দিতে পারবেন এই মেশিন দিয়ে, ঠিক আছে? তাহলে আপনি চিন্তা করেন বাকি দিনগুলো আপনি ফ্রি পাচ্ছেন, মানে খালি দেখালাম 3 দিন চালালে 8 ঘন্টায় আপনার মেশিনটা ফ্রি হয়ে গেল, এরপরে আপনি চালাবেন ফ্রি। ফিল্টার খরচ, ওইখানে একটা ফিল্টার আছে আপনার, আর একটু বিদ্যুৎ খরচ আছে, ঠিক আছে? বিদ্যুৎ খরচ নেগলিজিবল যদি ইয়া হয়, আর যদি ডিজেল হয়, ডিজেল দিয়ে চালাত, তাহলে অ্যারাউন্ড 20 পয়সা মনে হয় লাগবে পার লিটারে খরচ, আর যদি ম্যান পাওয়ার আরো ধরেন, মানে সব মিলে আপনার 50 পয়সা পার লিটার খরচ হবে আপনি যদি ধরেন ম্যান পাওয়ার এবং ফিল্টার রিপ্লেসমেন্ট সবকিছু। তো এইটা হচ্ছে বিষয়, এখন কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ।
জাস্ট আমি দেখালাম যে আপনি যেগুলো বটল পানি তার সাথে আমি একটু কম্পেয়ার করি যে আপনি 3 দিন বটল পানি খাওয়াবেন সবাইকে 12,000 লিটার, তাতেই আপনার পানি উঠে এই মেশিনের দাম উঠে গেছে, ফ্রি হয়ে গেল মেশিনটা। থ্যাংক ইউ মাদার ভাই, আমরা যখন গত বার পানি প্রায় 5 লাখ টাকা পানি কিনে নিয়ে গেছিলাম, তো তার পরিবর্তে যদি আপনার এই মেশিনটা নিয়ে যেতাম তাহলে আমাদের জন্য আর বেশি কাজে লাগতো। থ্যাংক ইউ। জি জি আমি মাজারুলের বক্তব্যগুলো শুনলাম, স্লাইডটা দেখলাম এবং কিছু কিছু এরিয়া দেখলাম যেগুলো ইন ফিউচার মাজারুলের যে প্ল্যানটা আছে রিয়েলি এগুলা ইন্সপায়ারিং আস, এটা খুবই একটা ভালো উদ্যোগ হবে। আমরা কস্ট ইফেক্টিভ সবসময় দেখার চিন্তা করি না, বিষয়গুলো এরকম যে জীবন বাঁচানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে মানুষ সব সর্বশেষটুকু হারিয়ে কিন্তু জীবনটা রক্ষা করার চেষ্টা করে। বন্যার সময় আমরা যে জিনিসগুলো দেখলাম, মাঝারের যে প্ল্যানটা দেখলাম, দুটো জিনিস, ওর যে যে হাউসটা একটা টেম্পোরারি হাউসের যে ব্যবস্থাপনা করা হয়েছে, পানি নিষ্কাশন আমদাদ গুলো খুব সুন্দর ভাবে, এটা কস্ট ইফেক্টিভ, পাবলিকের কাছে তো এইভাবে সুন্দর করে বুঝানো যায়, বলা যায় এটা ভালো। শুধু বন্যা কেন, অন্য সময় এই জিনিসটা কিন্তু ব্যবহার করা যায়, এটা আমি মাজারকে বলবো। এটা বলার জন্য আমার উদ্দেশ্য যে এটা অন্য সময় অন্য এলাকাতেও মানুষের যতগুলো অসুখ হয় তার 60% শুধু পানির কারণে কিন্তু অসুখগুলো হচ্ছে। ইভেন আমি বলবো যে আমাদের বড় বড় সিটিতেও, মেগা সিটি গুলোতে কিন্তু পানিটা কিন্তু অন্য একটা কারণ আমরা বলতে পারি। তো রিয়েলি এটা যদি ডিব্যাক্টেরাইজ হয়, এটা বায়োলজিক্যাল ট্রিটমেন্টের যদি ব্যবস্থা থাকে, এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট তো আছে, যেহেতু মাজার সুন্দরভাবে একটা ব্যবস্থা নগরে বোতল সহ ডিজাইনটা দেখেছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের বিষয়টা কি বিবেচনা করা হয়েছে কিনা, আর এই ট্রিটমেন্টের বিষয়টা যেটা আছে কেমিক্যালি আর কিছু এর সঙ্গে ট্রিটমেন্টের এলিমেন্ট যোগ করা হয়েছে কিনা, কারণ এত সুন্দর পরিষ্কার পানি এটা একটা ভালো ব্যবস্থাপনা। জোরদার জন্য যে বিষয়টা বলবো, বারবার প্রচার করার জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা এইরকম যে ওই খালগুলোকে বা এই ভরাট যে জায়গাগুলো ভরাট, মানুষের কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে কৃষি ক্ষেত্রে শুধু না, তার সারা বৎসরের পানি ব্যবহারের জন্য এই খালগুলোর গভীরতা ঠিক রাখা, এটা মানে সব উদ্যোগে করলে ভালো হবে। সরকার সবকিছু হয়তো করে দিতে পারবে না বা করার জন্য হয়তো সক্ষমতা নাই এতটুকু, কিন্তু এই যে সব উদ্যোগে যদি করা যায় এটা আমরা উৎসাহিত কিভাবে করতে পারি, এই দুটো জিনিস ছিল। আর শামসুন্নাহারের কাছে যে প্রশ্নটা ছিল আমার, সেটা হলো এরকম যে শামসুন্নাহার যেটা বললো আর কি, সেটা কিন্তু আমি এই বিল্ডিং ডিজাইন গুলা বা এই যে আমার মনে হয় যে কি বলবো এটাকে এলিভেটেড যে বিল্ডিং গুলো আমি দুইটা ক্ষেত্রেই দেখলাম, তো এইগুলাকে এটা অনেকগুলা দেখা যাচ্ছে। আমরা যখন প্রিকাস্ট বিল্ডিং করে থাকি নর্মালি কম সময়ের মধ্যে, যেহেতু আগে থেকে করা হয় এবং পরে এগুলো করা হয়, তো শামসুন্নাহারের ডিজাইনটা একটা ভালো, যেহেতু তারা এটা প্রথম ভাবেই বা প্রাথমিক ভাবে এগুলো করে রাখছে এবং ইমার্জেন্সির সময় তারা শুধু ডেলিভারি দিবে। তো আমি দুজনের কাছে দুটোই বলবো এই কথা যে দুই জিনিসগুলাই আমাকে বা জনসচেতনতামূলক কি উদ্যোগ নেওয়া হয়েছে বা তারা করতে পারে, এটাই আমার প্রশ্ন আর কিছু না। জি এমসেন ভাই, আমি বলি আপনাকে, আসলে এখানে যে পানি, যে এখানে আসলে কেমিক্যাল ট্রিটমেন্ট কিছু নেই, এটা হচ্ছে ফিল্টার। এখানে আপনার প্রি ফিল্টার থাকে, তারপর অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার থাকে, সেখানে আপনার যে গন্ধ হয় যে গ্যাসগুলো সেগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, ময়লাগুলো ক্যাচ করে নিচ্ছে, তারপরে থাকে আল্ট্রা ফিল্টার, ওটার ভিতর দিয়ে যখন যায় তখন আর কোনো কিছু যেতে পারে, ইভেন ব্যাকটেরিয়াও যেতে পারে না। তারপরেও যেগুলো যদি যেয়ে থাকে সেটাকে মারার জন্য আপনার একটা ইউভি ট্রিটমেন্ট থাকে, আল্ট্রাভায়োলেট অর্পিত দিয়ে পাস করার পরে আর একটা ব্যাকটেরিয়া জীবিত পাওয়া যায়, তো ওই লেভেলের এটাকে করা হয়েছে। তো আর যেটা বললেন যে পরবর্তীতে, হ্যাঁ এটার অনেকগুলো মডেল আমি করেছি ডিজাইন ছোট আকারে, এটা করেছি যে যাতে করে আমার সেলফ ডিপেন্ড পাওয়ার আছে, এর ভিতরে মোটর আছে, তো আমি মোটর ছাড়াও করতে পারি। যদি 2 বারের উপর প্রেশার পাই, লাইন প্রেশার, তাহলে আমি মোটর ছাড়া ছোট করে এটা করতে পারবো। আমার প্ল্যান আছে যে পরবর্তীতে এগুলো যে শেল্টার গুলো যে আছে সেখানে কিছু দেওয়া, আর এইটা বর্তমানে যেটা বানিয়েছি লক্ষ্মীপুরে দিয়েছি, এটাও সে একটা শেল্টার একটা ইয়াতে লাগিয়ে দিয়েছে, ওখানকার যে শেল্টার যে স্কুল বা মাদ্রাসা গুলো সেগুলোতে লাগিয়ে দিয়েছে, চাইলে এলাকার লোকরা এখনো তারা নিতে পারবে সারা বছর ধরে পানি। থ্যাংক ইউ মাদার ভাই, আমরা আরো সুন্দর খুব সুন্দর খুব সুন্দর উত্তর আমাদের কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। আমাদের এই বি ওয়ার্ল্ড এর কাজটাই হলো এইটাই যে আমাদের অনেকগুলো মেধা রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলোকে ইনক্লুড করে একটা বন্ধনে নিয়ে এসে
আমাদের অনেস্টলি যদি বলা হয়, আমাদের হর হামেশাই এখন ডিজাস্টার আসতে থাকবে, কারণ আমরা যে ভেনারেবল কন্ডিশনে পড়ে গেছি আমাদের যে লোকেশনে, তো আমাদের অটোমেটিক প্রিপারেশন থাকতে হবে। সেটার জন্য আমি বিওয়ার্ল্ডের যারা অ্যাডভাইজার রয়েছেন এবং ফাউন্ডার আছে তাদের রিকোয়েস্ট করবো একটা টিম করে রাখা, এবং এই যে আমাদের উদ্যোগ আমাদের ইঞ্জিনিয়াররা এই প্র্যাকটিক্যাল ওয়েগুলো পাচ্ছে বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেগুলোর ন্যূনতম একটা স্টোরেজ ক্যাপাসিটি রাখা। কারণ প্রতিদিন প্রতি বছরে কোনো না কোনো মাসে কোনো কোনো ডিজাস্টার আমাদের এখানে আসতেই থাকবে, সো এটার জন্য আমাদের প্রিপারেশন নেওয়াটা ভালো। এর সঙ্গে সঙ্গে আমাদের স্টেক হোল্ডার যারা রয়েছে গভর্নমেন্ট, এনজিও এবং অন্যান্য থার্ড পার্টি যারা রয়েছে তাদেরকে ইনভলভ করা। তো আমি নেক্সট কোশ্চেনটা নিব, শাকত আলী খান। শাকত আলী খান আসসালামু আলাইকুম, আনমিউট করে কথা বলেন। আমি শামসুন্নাহার আফা ওনার যে বিভিন্ন রকমের মানে স্ট্রাকচার দেখলাম, খুবই খুশি হইলাম, বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখাইছেন। আর আমাদের যে মাঝহার আলম ভাই ওনার পুরোটা আমি ছিলাম না, যদি মসজিদে গেছি আমি, তো দুটাই কিন্তু ওনারা খুব সুন্দর ইনোভেটিভ ওনারা বিভিন্ন আইডিয়া দিচ্ছেন। তো এর মধ্যে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে মানে যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু পপুলেশন অনেক বেশি, হ্যাঁ মানে ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে বলতে পারেন, তো সেক্ষেত্রে মানে মানে যেটা শহরে আমরা করি, হ্যাঁ যেটা আমরা শহরে যেটা করি যে একটা বিল্ডিং বা একটা স্ট্রাকচারের মধ্যে অসংখ্য ফ্যামিলি থাকে, তো যদি এটা সম্ভব কিনা, সেটা হচ্ছে উনি যেটা বললো যে গ্রামে যারা থাকেন তাদের ওরকম আর্থিক সামর্থ্য থাকে না যে তারা ওরকম স্ট্রং একটা মানে বাড়িঘর তৈরি করবে, কারণ যে বাড়িগুলো উনি দেখাইছেন আমাদের শামসুন্নাহার আফা, তো ওগুলো যেহেতু আমি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউতে বন্যাতে যে ফ্লাডে যে লোড থাকে অথবা টর্নেডো বলেন বা বন্যা বলেন অথবা সিসমিক এক্সাইটেশন বলেন, যে মানে আমাদের যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আছে, তো এটা যদি সিসমিক পয়েন্ট অফ ভিউতে যদি বা অথবা ফ্লাডের কারণে যে লোডটা আসবে ওটাকে কনসিডার করে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু কস্ট বাড়বে। সুপার স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু সাব স্ট্রাকচার যেটা ফাউন্ডেশন হবে বা নিচের যে স্ট্রাকচারটা ওটা যদি আপনার ফ্লাড রেজিলিয়েন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু বাড়ি কলাপস করতে পারে। তো আমার কথা এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি এটা সম্ভব কি না, সেটা হচ্ছে একটা আপনি দেখবেন গ্রামের দিকে যেটা আমি দেখি আমাদের একটা বাড়িতে হয়তো 10-15টা ফ্যামিলি থাকে এরকম হয়, হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আসলে মানে এই ব্যাপারে ওরকম দূরদর্শী চিন্তা ভাবনা থাকার কারণে তো স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন বাড়িগুলো তৈরি হয় এবং অসংখ্য ধানি জমি নষ্ট হয়। তো এটা সম্ভব হয়েছে আমি শুনতে পাচ্ছি, পোস্টিং দরকার হ্যাঁ ওটাই ওটাই আমি প্রশ্ন করতেছি, এটা মানে এটা হচ্ছে এটা সম্ভব কিনা যে সাপোজ মাল্টি লেভেলের স্ট্রাকচার, এটা বাসের হোক সমস্যা নেই, মাল্টি লেভেলের স্ট্রাকচার যেখানে 8-10টা ফ্যামিলি একসাথে থাকবে, আর যেহেতু 8-10টা ফ্যামিলি থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা টাকা এফোর্ড করতে পারবো যেটা দিয়ে আমরা সিসমিক এবং ফ্লাড রেজিলিয়েন্ট স্ট্রাকচার বানাবো, যেটা ফ্লাড যদি 8-10 দিন বা এক মাসও থাকে তো এটা ফাউন্ডেশনটা কলাপস করবে না। হ্যাঁ আমি তো শর্টলি বলেছি, তো আমাদের মাস্টার প্ল্যান তো অবশ্যই আমরা করেছি এবং দেখা গেল যে আমরা এরকমও কাজ করেছি, আমরা যেই কেউ কারো বাড়ির ভিটা ছেড়ে কিন্তু যেতে চায় না, আমরা এরকমও 2-3টা পরিবারকে করেছি যে এখানে ফ্ল্যাট আসলে যেমন এটা দক্ষিণবঙ্গে সাতক্ষীরার দিকে যে আপনাদেরকে আমরা এক জায়গায় নিয়ে এসে একটা পুকুর উঁচু করে দিয়ে এক জায়গাটাকেই টেকসই করে আমরা একটা বাড়িতে 3টা ফ্যামিলিকে একসাথে দিয়েছি, তো এতে 3 ফ্যামিলি পরবর্তীতে ওদেরকে যদি কাউন্সিলিং করি বুঝাই ওরা কিন্তু আসে, কিন্তু একটা লেভেলের উপরে গেলে এটা আর পারা যায় না, ম্যানেজ করা যায় না। যেমন আমি 3টা ফ্যামিলি পর্যন্ত ম্যানেজ করা যায়
তারপর আবার গ্যাপ আরেকটা স্ট্রাকচার। তো এই মাস্টার প্ল্যান আমরা করেছি, কিন্তু আসলে তো এখানে আমরা অনেক রকম মাস্টার প্ল্যান করি, অনেক কিছু উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চাই, বিগত দিনে তো আর পারি নাই, এখন চেষ্টা করবো এগিয়ে যেতে। বা আপনাদেরও যদি সহযোগিতা করার স্কোপ থাকে, আপনারাও মানে এই প্ল্যান গুলিকে নিয়ে কেউ যদি চায়, তাহলে তো আমরা প্ল্যান করার জন্য, কাজ করার জন্য রেডি। মাঝার ভাই যে বিষয়গুলি নিয়ে আসছে, বা আরো অনেক ভাই আপারা আছে, হয়তো অনেক আইডিয়াই আমাদের আছে, মানে থাকবে, আছেই। আমাদের বাংলাদেশের মানুষ অনেক ব্রেনি, ওভারঅল ব্রেনি। আমি অনেকগুলি এলাকায় ভিজিট করেছি, তো মানে একেবারে গ্রামে কৃষকের ছেলে কোনোদিন পড়ে নাই, 6, 7, 8, এবং তাদের যে এখন ইন্টারন্যাশনালি এত কিছু জেনে গেছে। আরো আরো কিউ রয়েছে, আমরা কিউ তে নিব। সরি, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক আপনার কোশ্চেনটা করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, কথা শোনা যাচ্ছে? জি জি, আমার কোশ্চেন ছিল প্রথমে এই যে মাঝহার ভাইয়ের কাছে, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ওনার করছেন, খুব ভালো এবং সুন্দর একটা উপস্থাপনা দিচ্ছেন এবং খুবই সুন্দর। কিন্তু এখানে ফ্লাডের সময় যে যে সমস্যাটা এবার দেখা গেল, যে আমাদের যে সাইক্লোন যে শেল্টার গুলো ছিল, স্কুল কলেজ বা সাইক্লোন শেল্টার বা ফ্লাড শেল্টার গুলো, সেখানে স্যানিটারি ল্যাট্রিন গুলো ডুবে গেল। সেই স্যানিটারি ল্যাট্রিন গুলো আসলে এটা তো চরম সমস্যা, বিশেষ করে মহিলা বাচ্চা তাদের জন্য। তো এক্ষেত্রে ওনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে পোর্টেবল স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ, বিশেষ করে শেল্টার গুলাতে। দ্বিতীয় হলো যে যে স্কুল কলেজ গুলো ব্যবহার হলো, সেই স্কুল কলেজ গুলা জাস্ট ইমিডিয়েট আফটার ফ্লাড সেগুলোকে ডিস্যানিটেশন যেটা করার প্রয়োজন, অর্থাৎ জীবাণুমুক্ত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার উপযোগী করার জন্য, এই ধরনের কোনো কর্মকাণ্ড কি ওনাদের ভিতরে আছে কিনা সেটা আমার একটা, যদি এটা থাকে তাহলে ইমিডিয়েট আফটার ফ্লাড এটা স্কুল কলেজগুলো দ্রুত চালু করা সম্ভব, এবং সেখানে যাতে যারা বাচ্চারা লেখাপড়া করবে তাদের সমস্যা হবে না। আর পরবর্তী সেকেন্ড যে প্রেজেন্টেশনটা দেখলাম সেটাও খুব সুন্দর, অনেক অনেক বাড়ি ঘরের অনেকগুলো নমুনা এবং ডিজাইন দেওয়া হয়েছে, যেটা ফ্লাডের জন্য, বিশেষ করে নর্মাল ফ্লাডের জন্য উপযুক্ত। বাট এবার যে ফ্ল্যাট হলো বা সিলেট এলাকায় যে ফ্ল্যাট 22 সালে হলো, এই ফ্ল্যাশ ফ্ল্যাটগুলোতে কিন্তু এই ধরনের বাড়িগুলো কেন, একতলা দোতলা বাড়িও তো ডুবে গেছে, অর্থাৎ এই বাড়িগুলোর সাস্টেনেবিলিটি এই ফ্ল্যাট দিতে পারবে না। সেক্ষেত্রে এটা হয়তো নর্মাল ফ্ল্যাট কোস্টালে কথা, কোস্টাল এলাকায় হতে পারে, এই ফ্ল্যাটের এখানকার জন্য কি করা যেতে পারে সেই বিষয়গুলো আমার মনে হয়। আমাদের হাতে সময় নেই, তো এই জন্য আমি আরেকটু বলি যে এখানে যে সমস্ত এলাকায় বাড়িগুলো করছে সেখানে ইন্ডিজিনিয়াস তাদের যে ইনোভেটিভ আইডিয়া গুলো আছে সেই আইডিয়া গুলো কনসিডারেশন। আমি উদাহরণ দিতে পারি, রংপুরের গঙ্গাছড়ায় আমরা গিয়েছিলাম, সেখানে দেখলাম যে বাড়ি ঘরে কোনো জানালা নাই, কোনো বাড়ি ঘরে জানালা নাই, তারা কিন্তু ব্যবহার বসবাস করছে। অর্থাৎ এখানকার যে ইনোভেটিভ আইডিয়া গুলো কি, তাদের বাড়িগুলো কিভাবে ঝড় থেকে বন্যা থেকে প্রোটেক্ট করা হচ্ছে, সেই বিষয়গুলো মাথায় রেখে এক একটা এলাকার জন্য সে এলাকার উপযোগী বাড়ি ঘর করার জন্য মনে হয় প্রস্তাব করা যেতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ মাঝার ভাই। জি জি, আব্দুল খালেক ভাই আপনি অনেক কিছু বলেছেন, সুন্দর। সেইটারি ইস্যু একটা বিগ ইস্যু করতে পারি কিনা? হ্যাঁ বলবো, হ্যাঁ সেইটারি ইস্যু একটা খুব বড় ইস্যু, এটা আসলে ওভারলুকই করা হয়। কারণ কি, বন্যা হলে এই সবগুলো তলিয়ে যায়, তখন পানির সাথে এগুলো সব মিশে যায়। তো যারা নাকি গ্রামে থেকে যায় তারা কি করে, তারা বাঁশ দিয়ে কোন রকম একটা ম্যানেজ করে নেয়, এগুলো পানিতেই যায় সবকিছু, বন্যার পানিতে সবই ভাসে। আর এখন আসেন ইয়াগুলো, শেল্টার বলতে আসলে ফ্লাড শেল্টার খুব একটা ছিল না, আমাদের যেগুলো ছিল সেগুলো সবই হচ্ছে আপনার স্কুল এবং মাদ্রাসা, সেখানে গিয়ে সবাই শেল্টার নিয়েছে। তো আমি যেই শেল্টারতে গিয়েছি আমি দেখেছি যে খুব পরিষ্কার মেনটেন করেছে তারা, টয়লেট গুলো কোনো দুর্গন্ধ ছিল না, এবং আমি দেখেছি যারা থাকে তাদের মধ্যে একটা মিলমিশ আছে কিনা, আর ঝগড়া করে কিনা না, এরা নিজেদের মধ্যেই একটা আন্তরিকতা তৈরি হয়ে যায় এবং তারা মিলেমিশে এগুলো পরিষ্কার করে। তো এইটা আমার মনে হয় একটা ভালো একটা ইয়ে হয়েছে, এবং অন্য সব জায়গায় যেরকম হবে তা না, তো এটা মেনটেন করতে হবে আর কি। যারা ম্যানেজমেন্টে থাকে তারা তাদের মধ্যে একটা ইউনিটি ফর্ম করে, রেগুলারলি রোস্টার বেসিসে এগুলোকে ক্লিন আপ করবে, আর যেখানে নাকি টয়লেট ভালো নেই সেগুলো টেম্পোরারি বানিয়ে নিতে হবে। মাদার ভাই থ্যাংক ইউ, আজকে আমি আর বেশি সময় নেই বলে নিতে পারছি না, আমাদের নেক্সট প্রেজেন্টেশন আসতেছে বিশেষ করে টয়লেটিং এর উপরে, আমরা আশা করি 2-3 সপ্তাহ পরে আমরা দিব, আশা করি সেই দিন আমাদের রিকোয়েস্ট করবো আব্দুল খালেক সাহেবকে থাকার জন্য,
সেদিন আমরা গ্রিন বিল্ডিং, টয়লেটিং এবং বাংলাদেশ কালচার সব নিয়ে আলোচনা করব। তো আমি আজকে সবার শেষে রিকোয়েস্ট করব আজকের চিফ গেস্টকে তার সুচিন্ত মতামত বলার জন্য আমাদের প্রিয় এটিএম নিজাম ভাইকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসলে আজকের দুইটা স্পিকার অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু পয়েন্টকে হাইলাইট করছেন, এবং এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এবং বিগত অনেক বছরই বাংলাদেশের যে অবস্থা চলছে বন্যা এবং অতিবৃষ্টি, এটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ওনাদের যে একটা অ্যাকশন প্ল্যান দুজনের পক্ষ থেকে শুনলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক একজন এক একটা সাইড নিয়ে কথা বলছেন, আসলে এগুলির উপর আরো দু একটা সেশন হওয়া উচিত আর কি। আমি আসলে সেদিকে বিস্তারিত যাব না, আমি ওই একটা কথাই বিশেষ করে যেটা বলছেন মাজহারুল ইসলাম ভাই, যে রিস্ক যেটা আর কি, আপনার রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক ইম্প্যাক্ট এন্ড মিটিগেশন, দিস এন্ড দ্যাট, একটা জিনিস আসলে প্রায়োরিটাইজেশন, যেটা আমরা কোনটার উপর প্রায়োরিটি দিব। আসলে আমরা তো প্রত্যেক বছর ফ্লাড হচ্ছে দেশে, অনেক লস হচ্ছে, বিশেষ করে ফারাক্কার ফ্লাডে প্রতি বছর 5,000 কোটি টাকার মতো ড্যামেজ একটা মাত্র বাঁধের ব্যারেজের কারণে। আমাদের প্রত্যেক বছর আপনার এনভায়রনমেন্টাল বলেন, ইকোলজিক্যাল বলেন, সল ইন্টারেশন বলেন, ল্যান্ড লস বলেন, এবং নদী কিছু 20টা নদী অলরেডি দে ডাইড অলরেডি। তো আমরা তো এগুলি অ্যাকসেপ্ট করা যাচ্ছে, কিন্তু এটার জন্য আমরা মেজার কি নিচ্ছি আসলে? তা আমরা একটু বহির্বিশ্বের দিকে তাকালে, আমরা যেখানে আমরা ইউটি আছে, আমরা তারা কি করতেছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট মিন্স ইন মানে আর্লি স্টেজে তারা কি করতেছে? আমি যে সেই প্রেক্ষাপটে 2-4 মিনিট নিব আর কি, এবং যে সেই দুইটা প্রজেক্টই আমার প্রজেক্ট ছিল। আমি আবুধাবি আরবান প্ল্যানিং কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। একটা প্রজেক্ট ছিল আপনার প্ল্যান মেরিটাইম 2030। এই প্রজেক্টের উদ্দেশ্যই ছিল এমিরেটসের কোস্টাল রিজনে যতগুলি সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার আছে, জাস্ট টু সেফগার্ড দ্য অল দ্য ইনফ্রাস্ট্রাকচার ডিউরিং দ্য মেজর ডিজাস্টার, সাইক্লোন অর ক্লাইমেট চেঞ্জেস। তো দেয়ার আর অ্যারাউন্ড 160 স্টেক হোল্ডার্স, একটা প্রজেক্টের 160টা স্টেক হোল্ডার ইজ নট এ ম্যাটার অফ জোক, অল কানেক্টেড পিপল আর দেয়ার। অ্যান্ড আই পার্সোনালি উইথ অল দ্য আরবান প্ল্যানিং কাউন্সিল আই ভিজিটেড দ্য সাইট ফ্রম ইয়াস আইল্যান্ড, ইয়াস আইল্যান্ড থেকে আমরা ট্রাভেল করছি কোস্টাল আইল্যান্ড দিয়ে আপ টু আপনার ডেলমা আইল্যান্ড পর্যন্ত, এবং সাগরের তীরবর্তীতে যতগুলি ইনফ্রাস্ট্রাকচার আছে, মেজর ইলেকট্রিক্যাল টাওয়ার, ডাটা সেন্টার সবগুলিকে পরিদর্শন করছি। এবং সেই অনুসারে এরা যে স্টেপটা নিচ্ছে, এটা হলো সবগুলি ইনফ্রাস্ট্রাকচার মেজর যেগুলি স্পেশালি ডাটা সেন্টার গুলিকে তারা 1 in 500 years এ ডিজাইন করছে। আমি বলতেছি যে 1 in 500 years আপনার 500 বছরের ভিতরে যেই ফ্লাড বা সাইক্লোনটা আসতে পারে সেটার উপর ভিত্তি করে একটা প্ল্যাটফর্মটা সেট করছে আপনার প্ল্যাটফর্ম লেভেলটা। তারপর অন্যান্য কিছু কিছু স্ট্রাকচার আছে, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ডাটা সেন্টার, এগুলো 1 in 200 years। তারা জানে যে এটা যদি ড্যামেজ হয়ে যায়, স্পেশালি ডাটা সেন্টার যদি ড্যামেজ হয়, দ্য এন্টার কান্ট্রি এটা যে ধরনের লস হবে এটাকে রিকভারি করা সম্ভব না। রিসেন্টলি দুবাইতে যে ফ্লাড হয়েছে, সেখানে আমাদের দুইটা ডিজাইন করা ডাটা সেন্টার ছিল, একটা হলো অ্যাপোলো ডাটা সেন্টার, একটা হলো খাজনা। অনেক কিছু ফ্লাড আশেপাশে হয়ে গেছে, এটার কাছে ধরে যেতে পারে। তো আমি বাংলাদেশের রেসপেক্টে যে কথাটা আমি বলতে চাচ্ছি আর কি, আর্লি স্টেজে আমাদের তো প্রত্যেক বছর প্রচুর পরিমাণ লস, তো দ্যাট শ্যাল বি এ মাস্টার প্ল্যান ইন কানেক্টেড টু দ্য ফাইন্যান্সিয়াল বাজেট। যে আমাদের যেই যে জায়গাগুলি ফ্লাড প্রোন এরিয়া আছে, বিকজ ভারত থেকে আমাদের দেশে অলমোস্ট 55-55টা নদীর একটা ফ্লো আছে, যেটা নাকি ট্রান্সবাউন্ডারি রিভার বলে। আনফর্চুনেটলি একটা নদীর সাথে আমাদের কোনো একটা নদীর সাথে আমাদের শেয়ারিং নাই, কোনো এগ্রিমেন্ট নাই, কিছু নেই, তারা ওজনে আছে বলে বাটির দেশকে ভাসাই দিতেছে। এখন আমাদের তো বন্যায় ভাসতে হচ্ছে, তাই না? এখন যে যে জায়গাগুলি ফ্লাড প্রোন এরিয়া সেগুলিতে প্রথম যে কাজটা করা উচিত মাস্টার প্ল্যান হিসেবে, আমি বলতেছি যে লোকাল ডিজাস্টার ম্যানেজমেন্টের আগে গ্লোবাল যে ম্যানেজমেন্টটা, সেটা হল টু রেজ অল দ্য ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম, যেগুলি নাকি সার্ভিস দেয়, এনার্জি দেয়, ওয়াটার সাপ্লাই দেয়, মেডিকেল দেয়, স্কুল এডুকেশন ফেসিলিটি, সবগুলিকে পয়েন্ট আউট করা এবং এটাকে রিক্লেম করে হাই লেভেলে নিয়ে যাওয়া আগামী 5 থেকে 10 বছরের ভিতরে। এটা কোনো কমপ্লিকেটেড কিছু না, কারণ প্রতি বছরই আমাদের হাজার হাজার কোটি টাকা যাচ্ছে। দিস ইজ পার্ট অফ দ্য জব অ্যাকচুয়ালি আমাদের, এবং এটা মাস্টার প্ল্যান থাকতে হবে, এবং এটাকে আমাদের ট্যাকটিক্যাল সেমিনার হতে হবে, এবং এটা বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের কাছে আমাদের এটা এই মেসেজটা পৌঁছাতে হবে। কারণ আমাদের যেই পরিমাণ লস হচ্ছে বিশেষ করে কয়েকটা নদীর কারণে, সেই লসের তুলনায় এই ইনফ্রাস্ট্রাকচারগুলিকে প্ল্যাটফর্ম রেজ করার কোনো ব্যাপার না আসলে, যদি এটা নেক্সট 5-10 years এ নেওয়া যায়। সেই সুবাদে দ্যাট ইজ দ্য মেজর পয়েন্ট আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি, যে টু রেজ দ্য প্ল্যাটফর্ম অফ অল দ্য মেজর সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার্স,
এবং এটা এমন হইতে হবে যে এটা যদি লাস্ট 100 ইয়ার্স এ যে ফ্লাড গুলি হয়েছে সেই ফ্লাড গুলির যে লেভেল, সেই এরিয়াল ম্যাপ অনুযায়ী সেই লেভেল থেকে এই প্ল্যাটফর্ম উঁচু থাকতে হবে। তাহলে হবে কি, পরবর্তীতে যে লোকাল ফ্লাড গুলি হবে আমার ওইটা যদি সার্ভিস ঠিক থাকে, লোকাল ফ্লাড গুলিকে এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কে ম্যানেজমেন্ট করতে গেলে আমার ওইখান থেকে সার্ভিসটা আমার ইজি হয়ে যাবে এবং সব ফেসিলিটিস গুলো এখান থেকে সার্ভিস দেওয়া যাবে। সেটা না করে আমি যদি প্রত্যেক বছরই আমরা এই জাতীয় চিন্তা করি লোকালি কিভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ এটা অফকোর্স দিস অল দিস ভেরি ফ্যান্টাস্টিক জবস, কিন্তু এর আগে এই জিনিসগুলিকে আর একটা সেমিনার হওয়া উচিত গ্লোবালি হাউ টু ট্যাকল অল দ্য সিচুয়েশন, ইন প্যারালাল টু দিস লোকালি অল দিস ইস্যুস হাউ ইট ক্যান বি রিজলভ অ্যাকচুয়ালি, ইউ নো। তো এটা আজকের সেমিনারকে আসলে ইন্টিগ্রেট করা উচিত মেজর একটা সেমিনারের সাথে, এবং এই সেমিনারগুলি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে, এবং এটা যেহেতু একটা সুযোগ আছে যে আমাদের টেকনিক্যাল পিপল এক্সপার্টরা আছে এটাকে বর্তমান সরকারের কাছে রেজ করা, এবং আমাদের আমি সিনসিয়ারলি বলতেছি আমাদের অনেক এক্সপার্ট ছিল, আমাদের বুয়েটের এক্সপার্ট ছিল, রাজনৈতিক বিজ্ঞরা ছিল, কিন্তু আমরা টেকনিক্যালি বা টেবিলটাকে কখনই বলা যায় পার্শ্ববর্তী দেশে হতে পারে, এটা এটা নতজনের পররাষ্ট্র নীতির কারণে হোক বা আমাদের টেকনিক্যালি আমরা কখনো আমাদের টেবিলটাকে আমাদের ওদের সাথে পেরে উঠতে পারিনি। এখন এই সমস্ত গুলি একটা হলো আমাদের ইন্টারনালি আমরা কি করি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্লোবালি, এটার জন্য বিশাল বাজেট প্রয়োজন, আর সেকেন্ড হলো আমার ইন্টারন্যাশনাল ট্রান্সবন্ডের রিভারের সাথে ইন্ডিয়ার সাথে বা অন্যান্য দেশের সাথে আমাদের বিশেষ করে ইন্ডিয়ান মেজর ফ্যাক্টর যে 2-3টা এগুলির সাথে এগ্রিমেন্টে কিভাবে যাওয়া যায় সেগুলি আমাদের এখান থেকে প্রস্তাবটা দিতে হবে। কিন্তু প্রফেসর ডক্টর ইউনিস কিন্তু ওপেন ওয়েবসাইট দিয়ে দিছে যে আপনাদের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আপনাদের কি মতামত আছে, বাংলাদেশ কি কি ইস্যু আছে এবং কি কি ইস্যুগুলি গত 50 বছরে বাংলাদেশে রেজলিউশনে যাইতে পারে নাই, এই যে একটা জয়েন্ট রিভার কমিশন আছে এটা 1972 হয়েছে আজ পর্যন্ত এটার কোনো এফেক্টিভ কোনো আমরা ভূমিকা দেখি নাই। আমি যমুনা মাল্টিপ্যারাস ব্রিজ অথরিটিতে 1992 স্ট্যান্ডার্ড একটা ছিলাম, আমি সবগুলি ভিজিট সবগুলি ইন্টারন্যাশনাল ডোনারের সাথে আমার কাজ ছিল, আমি জানি তো আমাদের দেশের এক্সপার্টদের টেবিল টুগেদার জোর কি আছে। আমি কথাগুলি আক্ষেপের সাথে এই জন্য বলতেছি যে আমরা লাস্ট 50 ইয়ার্সে অনেক কিছু করতে পারি নাই, শুধু ফ্লাড আসতেছে যাইতেছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা লোকালি আমরা সাফার হইতেছি এবং ফ্লাড যাওয়ার পর আমরা সব ভুলে যাই। তা আমি এই জন্য মেসেজটা দিলাম যে আমাদের যে একটা গ্রুপ আছে এই গ্রুপের থেকে হোক এটার জন্য আমরা রেজ করতে পারি ইন্টারন্যাশনালে, সেটা থ্যাংক ইউ আপনার মূল্যবান কথা বলার জন্য। আমরা আসলে 13 মিনিট ওভার হয়ে গেছি, বুঝতে পারছি আমাদের এই টপিকটা নিয়ে আমরা আরো কয়েকটা সেমিনার করতে হবে, তো আজকের মনে হয় 13 মিনিট যেহেতু ওভার হয়ে গেছে আমি আমি মেসেজটা এর জন্য দিলাম যে ইট শুড বি কন্টিনিউ ফর 2-3 সেশনস আমি মনে হয় কেমন। ইমরান ভাই আমি রিকোয়েস্ট করব আমাদের নিজাম ভাই এখানকার প্রেক্ষাপটে যদিও এর সাথে জড়িত ছিলেন, নিজাম ভাই নিজেও একটা সেশন আমাদেরকে উপহার দিবেন এই বি ওয়ার্ল্ড কে, এবং এটা আমরা সবাই উপকৃত হব আর কি। ইনশাআল্লাহ দেব তো আমজাদ ভাই আজকের ওয়েবিনারটা আমরা শেষ করতে চাচ্ছি, অর্গানাইজার পক্ষ থেকে যদি আপনাদের তাদের সাবলীর প্রেজেন্টেশনের জন্য, এবং এটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশন আমাদের বিওল্ড এর পক্ষ থেকে। দূর দেশে এবং দেশের বাইরে যারা আমাদের আমাদের এই প্রোগ্রামে জয়েন করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা সবার কাছে রিকোয়েস্ট করব আপনাদের সাপোর্ট আমাদের এই বিওল্ড প্ল্যাটফর্মকে প্রফেশনালি আমরা যেন আরো সবার কাছে চলে পৌঁছে যেতে পারি, এবং সবার সাথে কানেকটিভিটি তৈরি করে আমরা আমাদের যারা বিজ্ঞ যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের চিন্তা চেতনা তাদের এক্সপিরিয়েন্স কে আমরা যেন রোড লেভেলে নিয়ে যেতে পারি, এই এই বলে আমি সবার কাছে দোয়া চাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমজাদ ভাই। আমাদের ফারফোন এবং ডিজাস্টার এর একটা এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইজ বাংলাদেশ, তো আমাদের এটা নিয়ে অনেক কথা বলতে হবে, অনেক প্ল্যানিং করতে হবে, এক্সিকিউট করতে হবে। তো আগামী আবার সিমিলার সাবজেক্ট নিয়ে অথবা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কথা হবে, নতুন করে ইনভাইটেশন জানিয়ে আজকের এই সেশনটা কনক্লুড করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
হ্যাঁ